আচ্ছা, তো এরপর আমরা হচ্ছে একটা একটা ইমেল সিগনেচার তৈরি করলাম, তৈরি করার পর সেটাকে আমরা এখন সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ এ যাব, বা ফাইল থেকে এক্সপোর্টে যাব, বা ফাইল থেকে সেভ ফর ওয়েবে যাব। তো আমি ফাইল থেকে সেভ ফর ওয়েবে গেলাম, সেভ ফর ওয়েবে যে সেটা মাত্র 16.34 কিলোবাইট। এখন আমার একটু জানা দরকার যে ইমেল সিগনেচারের সাইজ কত হয়, ইমেল সিগনেচারের সাইজ কত হয়, ফাইল সাইজ, ইমেল সিগনেচারের ফাইল সাইজ কত হয় সেটা আমার একটু জানা দরকার, বা এর থেকে কত বেশি হলে হওয়া যাবে না এরকম একটু জানা দরকার। আচ্ছা, ইমেল সিগনেচার এইখানে কিন্তু আরেক কথা বলতেছে, স্টেপ ওয়ান ক্রপ রিসাইজ দ্য ইমেজ টু এ গুড সাইজ। এটা কোন সাইজ, কোন সাইট, এটা একটা ইউনিভার্সিটি, ওকে। আচ্ছা, ইমেজ টু জিমেল সিগনেচার। আচ্ছা, আমরা একটু এদের রুলসটা ফলো করি। কি বুঝলেন, এখানে এরা আবার নতুন একটা কথা বলছে, সেটা হচ্ছে আমরা আমরা দেখতে পাচ্ছি এটা নতুন একটা কথা বলতেছে, সেটা হচ্ছে 80 পিক্সেল হাইট, আর উইড হচ্ছে, ওয়াইড হচ্ছে এখানে 200 পিক্সেল, উইড 200 আর হাইট হচ্ছে 80। ঠিক আছে, আমরা মাথায় রাখলাম জিনিসটা। আচ্ছা, ইমেজ বিলো ইজ 162 আর হচ্ছে 80, এইটাও আমাদের মাথায় রাখতে হবে, 162 আর 80, ওকে। এই যে এখান থেকে ইনসার্ট ইমেজ, এরপর এখান থেকে অ্যাড ইমেজ, এরপর এখান থেকে আমরা বসাই দিব, কারণ এই টোটাল ফাইল সাইজটা কত কিলোবাইট মেগাবাইট হয় সেটা আমি দেখতে চাচ্ছি। আর এটা হচ্ছে 2019 এর রুলস, ওকে। আমরা যদি না পারি তাহলে এই রুলসে চলে আসবো, যদি আমাদের সবকিছু না হয় তাহলে আমরা এই রুলসে চলে আসবো, যেহেতু এটা র্যাঙ্কিং আছে এই সাইজ হইতে পারে। এই যে ইমেল সিগনেচার, জাকারি ভাই জি হ্যাঁ শুনছি, বলেন। বিলো 50 কেবি বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ, বিলো 50 কেবি। ও, এখানে আছে 15 কেবি, দেখেন, নট এক্সিড 15 কেবি, যে দেখা আছে এখানে 15, এই দেখেন। আচ্ছা, তাহলে কি করা যায় বলেন, এখন আমার করণীয় কি বলেন, বলেন। তো এটাকে রিসাইজ করতে হবে, রিসাইজ করব, কতটুকু বাড়াবো না কমাবো, কমাইতে হবে। আপনার তো মানে 16 কেবি ছিল, এরপর ওয়েবে যে 15-র নিচে আনলে হবে না। এখন এই যে এরা তো আচ্ছা, তারপরও তারপরও এটা এই রুলস রুলস তো এগুলো আসলে চেঞ্জ হয়, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন জিনিসগুলো চেঞ্জ হয় রুলস গুলো। তারপরে এটা দেখি ভাই, আরেকটা ওয়েবসাইট আছে 50 কেবি লেখা আছে, 50 কেবি মিনিমাম, ম্যাক্সিমাম 50 কেবি। হ্যাঁ, সেটাই সেটাই আমি বলছি, আমি সেটাই বলছি যে এইগুলো চেঞ্জ হয়, নিয়মিত চেঞ্জ হয়, তো যার কারণে এগুলো যদি আমরা আগে একটা দিয়ে দেখি, যদি না হয় তখন আমরা চেঞ্জ করব। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে 16 কেবি আছে, আমি একটু বাড়াই দিই ফাইল সাইজটা, আমরা একটু বাড়াই দিই, আমি হচ্ছে কি 150% এখানে দিয়েছি, তার মানে ফাইল সাইজ একটু বাড়বে, ধরেন আরো 8 25 26 কিলোবাইট মতো হবে, 32 কিলোবাইট হয়েছে, ওকে ফাইন, একটু ভালো, একটু কোয়ালিটি ভালো হবে আর কি। তো এটা পিএনজি বা জেপিজি ফরম্যাট আমরা দিলাম, দিলে দিয়ে এখান থেকে সেভ করব। আচ্ছা, এখান থেকে হাইট উইড কিন্তু তখন বেড়ে গেছে, একটা জিনিস খেয়াল করেন, হাইট উইড কিন্তু আমার অটোমেটিকলি বেড়ে গেছে, কারণ কি, কারণ হচ্ছে আমি এখান থেকে পার্সেন্ট বাড়াই দিছি, মানে এখানে যা ছিল তার থেকে 1.5 গুণ বেড়ে গেছে। টেস্টিং পারপাস যাই করতেছে, এখন টেস্ট করতেছি, এবার আমরা চলে যাই ইমেইলে, কয়েকটা ইমেইল না লগইন করা ছিল। আচ্ছা, আমরা গিয়েছিলাম ইমেইলের সেটিং এ, সেটিং থেকে সি অল সেটিং, এরপর যাচ্ছিলাম আমরা নিচে যে ইমেল সিগনেচার, এই যে এখানে যে ফাইলটা, এই ফাইলটা আমাদের চেঞ্জ হবে, মানে এখান থেকে ডিলিট হবে, ডিলিট সিগনেচার, ডিলিট করলাম, আবার নতুন করে সিগনেচার অ্যাড করতে বলতেছে নাকি, হ্যাঁ নতুন করে সিগনেচার অ্যাড করতে বলছে, দিলাম, ক্রিয়েট করলাম, এখানে আমরা একটা ছবি দিব, কারোর কোনো প্রশ্ন থাকলে মাউথপিস অন করে প্রশ্ন করবেন।
এখন আমরা যে ফাইলটা আপলোড দিতে চাচ্ছি এটার সাইজ কত আমাদের? এটা 32 কিলোবাইট ইয়ে ছিল, সাইজ ছিল, ফাইল সাইজ, আর হাইটউইড অনেক বেশি ছিল। আমার হাইটউইড একটু বেশি বাড়ায় দিতেছি, যে বাড়ায় দিলে কি হয়, এটা হয় নাকি হয় না? ওকে, এই জিনিসটা তো বুঝছেন, এই জিনিসটা বুঝছেন তো? মানে আপনি যখন নতুন ইমেল ইউজ করতেছেন, মানে কাউকে ইমেল করবেন, তখন আপনি জিনিসটা ইউজ করতে চাচ্ছেন কিনা, বা এখানে আপনি যখন রিপ্লাই করবেন, আপনি যখন কাউকে রিপ্লাই করছেন তখন বা ফরওয়ার্ড করছেন, তখন আপনার এই ইমেল সিগনেচারটা শো করবে কিনা? আমি এখানে চাইলে নো সিগনেচার দিতে পারি, মানে আপনি, আমি যখন আপনাকে রিপ্লাই করব বা ফরওয়ার্ড করব আমি কাউকে, তখন আমার এটা শো করবে না, আর আমি যদি দিয়ে রাখি তাহলে শো করবে। আর আমরা এখানে সেভ চেঞ্জ একটা ক্লিক করব, সেভ চেঞ্জ, তাহলে সেভ হবে। আচ্ছা, সেভ হইলো। এবার আমি কাউকে ইমেল করতে চাই, কেউ কারোর ইমেইল আমাকে একটু দেন তো, আমার কারোর ইমেইল একটু দেন আমাকে, কেউ একটা ইমেইল দেন, কেউ একটা ইমেইল দেন চ্যাট বক্সে। আমি কারোটা নেই, হোসাইন হাসান মালিক খোকন এসকে, আমার খোকন এসকে ভাই একটু দিয়ে দেখি, খোকন এসকে ভাই। এই আপনারা সিসি আর বিসিসি বুঝেন ইমেইলে? ইমেইলে কার্বন, হ্যাঁ বুঝি ভাই, এটা একটা বুঝাই তো, এটা একটা বুঝাই, সবগুলা বুঝি ভাই। আর পরবর্তীতে আর টু হবে কপি আর কি জায়গা দিব, ধরেন আপনি একসাথে 100 জনকে, যেমন এখানে 50 জন আছেন, এখন 50 জন আমার ইমেইল দিল, তাহলে আমি কি 50 জনকে আলাদা 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 করে পাঠাবো, নাকি একটা ক্লিকে 50 জনে পাঠাবো? এক ক্লিকে কি 50 জন এখানে? এখন আমি এক ক্লিকে যে 50 জনে পাঠাবো, এখন কথা হলো ধরেন আমি পাঠাইলাম এক ক্লিকে 50 জনকে, এখন এই 50 জন যখন রিপ্লাই দিবে, তখন এই রিপ্লাইটা, এই রিপ্লাইটা কি বাকির, ধরেন 50 জনের মধ্যে থেকে রিপ্লাই দিল খোকন এসকে ভাই, এখন খোকন এসকে ভাইয়ের সাথে আমার কথা কখন হইতেছে ইমেলের মাধ্যমে, এখন এই জিনিসটা কি বাকিরা দেখবে নাকি দেখবে না? দেখবে, সিসিতে থাকলে দেখবে, রিপ্লাই টু অল দেয় তাহলে তো দেখবে, রিপ্লাই যদি প্রাইভেট দেয় তাহলে তো, সিসিতে থাকলে ভাই দেখবে, সেই দেখবে, সিসিতে থাকলে দেখতে পারবে না, বিসিসিতে থাকলে এক মানে যাকে পড়াইছে সেই শুধু দেখবে। আচ্ছা, সিসিতে দিলে আমি এখন একটা ইমেইল করছি আপনাকে যে ভাই এটা হচ্ছে আমাদের সফটওয়্যার, এই সফটওয়্যার একটা কোন একটা ফাইল আপনাদের সবাইকে দিলাম, 56 জনকে দিলাম, 56 জনের থেকে কেউ দিল ভাইয়া থ্যাংক ইউ, কেউ দিল ভাইয়া ধন্যবাদ, কেউ দিল ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এই যে কথাগুলো আপনারা বলতেছেন, এখন কেউ কেউ যে থ্যাংকস দিতেছে, এই থ্যাংকসটা দিতেছে সে কি আমাকে, শুধু আমাকে দিতেছে নাকি সবাইকে দিতেছে? সে কিন্তু শুধু আমাকে দিচ্ছে, কিন্তু শুধু যে আমার দিতেছে, বাকি সবার কাছে মেইল যেতেছে বা মেইলের রিপ্লাই যেতেছে সবার কাছে। তো এই যদি যায়, যদি যায়, ধরেন যাচ্ছে, সেটা হলো কার্বন কপি, যদি আমি এখান থেকে কার্বন কপি দেই তাহলে সবার কাছেই যাবে, ধরেন একটা টিম হয়ে যাবে, তখন ধরেন একটা গ্রুপ হয়ে যাবে, ও রিপ্লাই করলে এ দেখতে পাইতেছে, এদের রিপ্লাই করলে ও দেখতে পাইতেছে, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। আর আমি যদি এখান থেকে বিসিসি দেই তাহলে শুধুমাত্র তার সাথে সেই শেয়ার আমি দেখতে পাইতেছি, ধরেন আপনি থ্যাংকস দিলেন বা আপনি আমার কাছে পরবর্তী আরেকটা ফাইল দিলেন, সেটা আমার সাথে আমি দেখতে, আপনারটা আমি দেখতেছি, আমারটা তারটা অন্য কেউ দেখতে পারতেছে না, তারটা শুধুমাত্র আমি দেখতেছি, সে আমাকে রিপ্লাই করছে, আমাকে উদ্দেশ্য করছে, শুধুমাত্র আমি দেখতেছি, অন্য কেউ কিন্তু দেখতে পাচ্ছে না। এই সেটিংটা মূলত কোথায় দিচ্ছেন এটা, মানে সেটিংটা হচ্ছে কোথায়? এটা সেটিংটা কিছুই না, এই সেটিংটা যখন আপনি একাধিক মেইল ইউজ করবেন তখন এই যে এখানে সিসি আর বিসিসি থাকে, এই সিসি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সিসি দিয়ে দিবেন বা বিসিসি দিবেন। আর এটা যদি আরো ভালোমতো বুঝতে চান তাহলে ইউটিউবে সার্চ করবেন যে ইমেইল সিসি সিসি আর বিসিসি, 10 মিনিট স্কুলের সুন্দর একটা ভিডিও আছে 10 মিনিট স্কুলের। আচ্ছা খোকন ভাই, আপনি কি আমার মেইলটা পাইছেন? পাইছি, এই যে ফরওয়ার্ড ব্যাক করেছে খোকন ভাই, কিন্তু অলরেডি তার ইমেল সিগনেচার দিয়ে দিয়েছে। এখন খোকন ভাই আগে থেকে দেওয়া আছে। আচ্ছা, এখন খোকন ভাইটা কি স্ট্যান্ডার্ড নাকি আমারটা স্ট্যান্ডার্ড? না, আপনারটা স্ট্যান্ডার্ড, আমার এটা কোম্পানির, কোম্পানি থেকে দাও। না 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 না, এটা এটা খোকন ভাই ভুল, আপনারটা স্ট্যান্ডার্ড, আমারটা স্ট্যান্ডার্ড না, কারণ এই ফাইল সাইজ তো আমি বাড়াই দিছি, আমারটা এখানে স্ট্যান্ডার্ড না, স্ট্যান্ডার্ড আপনারটা। ইমেল সিগনেচার কি এত বড় হয় নাকি? এত বড় ইমেল সিগনেচার হবে কেন? এটা তো আমি ফাইলটা জাস্ট টেস্টিং পারপাসের জন্য বাড়িয়ে দিছি, ঠিক আছে? যাক, এটা নিয়ে আর কার কোনো কনফিউশন, কার কোনো প্রশ্ন আছে? এই যে অলরেডি খোকন ভাই কিন্তু তারটা লাগিয়ে দিছে, বলেন কার কোনো প্রশ্ন কিছু থাকলে বলেন। আমার একটা প্রশ্ন ছিল, বলেন। হ্যালো ভাইয়া, বলেন বলেন। আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমরা যে ইমেল সিগনেচারের মধ্যে যে বাটনগুলো অ্যাড করে থাকি, বাটনের মধ্যে লিংক কিন্তু আমরা অ্যাড করতে পারি না। হ্যাঁ,
এটা কি আসলে আমাদের এখানে শিখবো না অন্য কোথাও না না এটা এটা এই কোর্সের মধ্যে না এটা গ্রাফিক্স এর পার্টের মধ্যে তো ওয়েব ডিজাইন বা কোডিং নাই তাই তো এখন এই কাজটা হচ্ছে ওয়েব ডিজাইনারের আপনাকে যদি একটা ক্লায়েন্ট একটা ইমেল সিগনেচারের কাজ দেয় সেটা দিবে একজন প্রথমে গ্রাফিক ডিজাইনারের কাছে একজন গ্রাফিক ডিজাইনার যখন করে দিবে তখন সেইটা নিয়ে একজন ওয়েব ডেভেলপারের কাছে যাবে যে তারপর বলবে যে তুমি আমার এটা এইভাবে করে দাও বুঝতে পারছিস বা সে ডাইরেক্টলি একজন ওয়েব ডেভেলপারের কাছে যাবে যে বলবে ভাই তুমি আমাকে একটা ইমেল সিগনেচার করে দাও তো এই জিনিসগুলো ধরেন একজন ওয়েব ডেভেলপারের গেলার কাছে গেল কিন্তু ওয়েব ডেভেলপারের কাছে গেল তো তার সাথে তার এই ম্যাচিংটা বুঝতেছে না বা সে ভালোমতো করে দিতে পারতেছে না তার কালার পছন্দ হইতেছে না এই ফর্ম পছন্দ হইতেছে না এটা এখানে হবে ওটা এখানে হবে এই ধরনের ঝামেলা যাতে না হয় এই জন্য এটা গ্রাফিক ডিজাইনার আগে করে এটা গ্রাফিক ডিজাইনারদের পার্ট এটা গ্রাফিক্স এর যারা কাজ করে তারা আগে করবে করার পর তারা ওইটাকে ওইটাকে কনভার্ট করবে এটাকে পিএইচডি থেকে এইচটিএমএল এ কনভার্ট করবে কোথায় হয় এই যে এই যে এখানে হয় এই যে এটা ইমেল সিগনেচার ব্যবহার করছে কখন ভাই না এটা আমরা কি কাজে ব্যবহার করব একটু আচ্ছা কে একজন বুঝাই দেন এই জিনিসটা আমাকে কে একজন বুঝাই দেন আমরা কোথায় ব্যবহার করব এটা হ্যালো হ্যাঁ ভাই হ্যাঁ রওশন খান রওশন খান রওশন খান বুঝাই দিবে রওশন খান বুঝাই দেন ভাই কম্বো টুলে একটা কাজ দিছি জাকারে ভাই আমরা সাধারণত ব্যবহার করি আমাদের বাইরে ক্লায়েন্টের জন্য কারণ বাংলাদেশে এটা সচরাচর কম ব্যবহার হয় আর এটা ব্যবহার বিধি মানে ব্যবহারটা হচ্ছে যে আমরা ইমেল এটা মানে সেভ করা থাকলে সংক্ষেপে উনি বুঝতে পারবে যে আপনার মানে পুরো ডিটেইলস তার কি এটার মাধ্যমে বুঝতে পারবে মেইলটা অথেন্টিক কিনা সেটা বোঝা যায় একটা ইমেল সিগনেচার থাকলে আপনার এটাতে কোম্পানি একটা ঠিক আছে মেইলটা যে ফেক না সেটাও কিন্তু একটা বিষয় আছে অবশ্যই কোম্পানি কিন্তু কোম্পানির মেইলগুলোতে কিন্তু ইমেল সিগনেচার থাকে আপনার বলেন প্রশ্ন করেন যখন আমরা কাউকে মেল করলে শেষের দিকে নিজের ইনফরমেশন দেই নাম হ্যাঁ সিনিয়র ম্যানেজার এজিএম জিএম নিজের একটা ইনফরমেশন নিজে লিখতে হয় বারবার আর আমরা যদি এরকম ইমেল সিগনেচার সেভ করে রাখি তাহলে এগুলো কিছুই লিখতে হবে না আমার ইন্ট্রোডিউস আমার মানে পরিচিতিটা অটো চলে যায় মেলের মাধ্যমে ইমেল সিগনেচারের মাধ্যমে এটাও হয়ে থাকে মালিক হইতে পারে আমি কিন্তু জানি না যে খোকনেসকে কি সে যদি পিওনো সে যদি একটা অফিসের স্টাফ হয় তা তখন কিন্তু আমার কাছে তার ভ্যালু একরকম সে যদি একটা অফিসের ওনার হয় তখন কিন্তু আমার কাছে তার ভ্যালু আর একরকম তো এই জিনিসটা আমি কিন্তু বুঝতে পারতেছি তার একটা ইমেইল দেখে তার মানে সে কিন্তু সেলফ ব্র্যান্ডিং করার জন্য ইমেল সিগনেচারটা অ্যাড করতেছে বাইরের কান্ট্রির লোকজনগুলো যারা ইমেল মার্কেটিং করে ধরেন আপনি আমরা তো আসলে ফেসবুকের আমরা তো সবাই আসলে ফেসবুক ইউজার এখানে যারা আছি অনেক মানুষ আছে ব্যস্ততার কারণে ফেসবুকে যাই না বিভিন্ন অফিস আছে যারা শুধুমাত্র মেইল বুঝে যে কোনো ফাইল তারা মেইল 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 এখনো কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম অফিস আছে যারা যে কোনো ফাইল বলবে ভাই মেইল করে দাও ওই অমুক এটি সেটা এটা সেটা সব মেইল করে দাও তো এই জিনিসগুলো কেন বলে তারা সব কাজগুলো মেইলে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা মেইল জিনিসটা তাদের অথরিটিতে সবাই সবাই পারে বা সবাই ট্রেনিং ট্রেনার পাচ্ছে যার কারণে তারা অন্য কোনো মাধ্যমে কাজ করে না তারা শুধুমাত্র মেইলে কাজ করবে এমনকি ধরেন আমরা একটা মিটিং করতেছি এই মিটিংটা আমরা জুমের মাধ্যমে করতেছি বিভিন্ন অফিস আছে যারা জুম নিয়ে কাজ করে না বা গুগল নিয়ে কাজ করে না তারা বলবে যে ভাই আমাকে শুধু মেইল করে দাও
একটা কাজ সবাইকে মেইল করে দাও, মানে অনেক অফিসে এরকম শুধুমাত্র মেইলের উপর ডিপেন্ড হয়ে কাজ করে। যেমন ধরেন আমি আমি বর্তমানে একটা কুরিয়ার সার্ভিস এসএ পরিবহন একটা কুরিয়ার সার্ভিস আছে, তাদের অফিসে একটা কম্পিউটার নাই, তাদের অফিসে কোনো কম্পিউটার অপারেটর নাই, তাদের অফিসে কম্পিউটার রিলেটেড কোনো কাজ নাই, তারা ম্যানুয়ালি কাজ করে, তারা খাতা কলমে কাজ করে, তাদের বড় বড় ডায়েরি, তাদের বড় বড় কাগজ, তারা সারাদিন ওই কাগজ কলম নিয়ে পড়ে আছে। তো তারা এই কাগজ কলম নিয়ে কত লেন্ডি বা কত পিছানো পড়ে আছে, ব্যাকডেটেড হয়ে আছে, তাদের মাল হারানো যেতেছে, তাদের টাকা ডেমেরে যেতেছে, অনেক কিছু হইতেছে, শুধুমাত্র একটা কারণে তাদের কম্পিউটার নাই বা তারা ইমেইলের মাধ্যমে বা ডিজিটাল হতে পারে না এদিকে। তো ডিজিটাল যখন হবে তখন তাদের এরকম ব্র্যান্ডিং এর জন্য কোনো একটা জিনিস দরকার হবে। একটা ম্যানেজার, সে কোন এরিয়ার ম্যানেজার? একটা ম্যানেজার সারা বাংলাদেশে ধরেন এসএ পরিবহনের অনেকগুলো শাখা আছে, 100টা শাখা আছে, 100টা শাখা থেকে কে কোন এরিয়া থেকে ম্যানেজ একটা মেসেজ আমাকে করলো, অনেকগুলো নাম আছে, রহিম করিম, আব্দুল জব্বার, সব নাম আছে, কিন্তু আমি তাদের ওই মেইলের নিচে গেলে আমি দেখতে পাইতেছি সে কোন কোম্পানি থেকে আছে, সে কোন কোম্পানির ম্যানেজার, তার আন্ডারে কয়জন লোক আছে, আমি ডিটেইল ওখান থেকে পেয়ে যেতেছি। বুঝতে পারছিস ভাই ইমেল সিগনেচার ব্যাপারটা? ইয়েস ইয়েস, একটা ইমেল দিয়ে মেইল করা যায়? জি জি জি, একটা ইমেল আইডি দিয়ে কয়টা ইমেল করা যায়? একটা ইমেইল আইডি দিয়ে কয়টা ইমেইল করা যায়? এটা ভাই আনলিমিটেড, এটা আপনি সারা জীবনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পারতে পারবেন, লাখ লাখ, এটা লিমিটেশন নাই যে এটা লিমিটেশন নাই যে আপনি কি করে করতে পারবেন। তবে আপনি গুগল ড্রাইভ, যেটা মানে গুগলের সার্ভিস, যেটা ড্রাইভ বা ইমেইল আস্তে 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 আপনার যখন এই ড্রাইভের জায়গাটা ভরে ভরে যাবে, 15 GB পর্যন্ত হয়ে যাবে, তখন আপনাকে গুগল থেকে একটু টাকা দিয়ে ওই সাইজটা আবার কিনতে হয়, মানে ওই জায়গাটা এর থেকে ডাবল স্পেস কিনতে হয়। একসাথে ডিলিট করে দিলেও তো হয় নাকি? জি জি, একসাথে কয়টা সিলেক্ট করে দিলে তো হয়ে গেল? গুগল ড্রাইভের স্পেসটা খালি করা যায় না? হ্যাঁ হ্যাঁ, যায় তো। জি জি যায়, যাবো না যাবো। আচ্ছা, এখানে সবাই ড্রাইভ ইউজ করেন তো? গুগল ড্রাইভ? জি ভাইয়া, জি ভাইয়া, এই যে আমার ড্রাইভ, এই ড্রাইভের মধ্যে দেখেন 13.9 GB আমার জায়গা ভরে গেছে, ঠিক আছে? এখানে 15 GB মধ্যে আমার 13.9 GB ফিল আপ। এখন আমার বাই স্টোরেজ, এই বাই স্টোরেজে গেলে আমাকে তখন টাকা দিয়ে কিনতে হইতেছে, মানে এখন ইমেইল করতে করতে আপনি সারা জীবনে হাজার হাজার ইমেইল করছেন, করতে করতে ইমেইলের জায়গা খেয়ে ফেলাইছেন, তারপর আপনি এরকম জায়গা কিনতে হবে, ব্যাপারটা এরকম ভাই। এটা তো এই মানে এই কিনবো যে আমরা, এটা তো মাস্টার কার্ড ছাড়া কিনা যাবে না, যাবে কি ভাই? না না, মাস্টার কার্ড লাগবে, মাস্টার কার্ড লাগবে, মানে ডুয়াল কার্ড, বিডিটি লেখা, মাস্টার কার্ড লাগবে। বিডিটি কই লেখা আছে? ও বিডিটি, তাহলে ভিসা কার্ড দিয়ে হয় না ভাই? এই যে যে দেওয়া যায় দেওয়া যায়, বিডিটি এখন বিকাশ টিকাশ থাকতে পারে, বিকাশ টিকাশ এড করতে পারে। ভাই ভিসা কার্ড দিয়ে হয় না? ভিসা কার্ড, হ্যাঁ হ্যাঁ হয়, ভিসা কার্ড হয় ভাই। এইটা কি তাহলে হোস্টিং? জি জি, এটা কি হোস্টিং? যে না না না, হোস্টিং অন্য জিনিস, হোস্টিং অন্য জিনিস, বুস্টিং হচ্ছে মূলত অ্যাড দেওয়া, মানে আমরা যেমন প্রচার কাজের জন্য অ্যাড দেই এখানে। আচ্ছা, এই যে দেখেন কি কি কার্ড থেকে হয় যে এখানে দেওয়া আছে, আমেরিকান এক্সপ্রেস, সিটি ব্যাংকের কার্ড, ডিসকভার কার্ড, কিসে জানি না, জেসিবি কার্ড, যে কোন ধরনের ভিসা কার্ড দিয়ে হয়। ওকে গাইস, আমরা তাহলে আমাদের কাজ চলে যাই। ইমেল সিগনেচার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইয়েস অর নো, ইমেল সিগনেচার রিলেটেড আর কোনো প্রশ্ন ভাইয়া? এটাই তো আপনার ইমেল সিগনেচার। তবে এখন ইমেল সিগনেচার যদি খালি কারোর ইমেল সিগনেচার পাঠান, সে কি বুঝবে এটা ইমেল সিগনেচার না ছবি পাঠাইছেন? তার বুঝতে তো 3 মিনিট লাগবে না? তার কিন্তু বুঝতে 3 মিনিট লাগবে। সে যদি আগে কখনো যদি না দেখে তাহলে কিন্তু বুঝবে না। মূলত ইমেল সিগনেচার কখন থাকে? অনেক বড় একটা প্যারাগ্রাফ, অনেক বড় একটা মেইল বা আপনি কোন একটা ইমেলের লাস্টে থাকে আর কি ভাই, ইমেলের লাস্টে থাকে। হ্যাঁ হ্যাঁ, ইমেল সিগনেচারের সিগনেচার থাকে লাস্টে, মানে আপনি যখন একটা লেটার অ্যাপ্লিকেশন লিখছেন, লাস্টে যে সিগনেচারটা আপনি খাতা কলমে দিচ্ছেন একটা লেটার অ্যাপ্লিকেশন লেখার সময়, ওই জিনিসটাই আপনি ডিজিটাল ভাবে ইমেইলের ক্ষেত্রে ইউজ করতেছেন, যেটাকে বলা হচ্ছে ইমেইল সিগনেচার। আর আমরা যে পার্টটা শিখতেছি সেটা হচ্ছে ক্লিকেবল না, এটা হচ্ছে গ্রাফিক্যাল। ক্লিয়ার ভাই? জাকির ভাই, জি ভাই, আমি আমি একটা দিয়েছি, আমি আসলে ওই যে জেপিজি ছবি অ্যাড করে দিয়েছি আর কি, ওই ডিজাইনের পরে। নাম কি ভাই? আমিনুল, আমিনুল, আমিনুল। জাকির ভাই, হ্যাঁ, এই যে এসে হইছে, ওকে ফাইন, হ্যাঁ বলেন বলেন। বলছি আমরা এই সিগনেচার তো এমনি আমরা লিখে দিতে পারি, কোনো কিছু আমাদের ডেজিগনেশনটা আমি লিখে দিতে পারি? হ্যাঁ লিখে দিতে পারেন, কিন্তু লেখাটা থেকে এই জিনিসটা স্ট্যান্ডার্ড না? আপনি লিখে দিলেন, লিখতে তো সবাই পারে, কিন্তু এই জিনিসটা গ্রাফিক ডিজাইন করে যখন আপনি রাখছেন, মানে জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে না এখানে? আর এটা তো মূলত আপনি এই উদ্দেশ্য তৈরি করেন নাই, উদ্দেশ্য ছিল তো আপনার এখানে ক্লিকেবল শেখার জন্য, কিন্তু ক্লিকেবল তো আপনারা শিখতে পারতেছেন না, কারণ এটা ওয়েব ডিজাইনিং সেক্টরের কাজ।
কিন্তু এই টোটালটা কাজটা যে শেখার দরকার, কাজটা তো শিখতে পারছি আমরা নাকি? আমি তো বলি না যে আপনারা নিজেদের ইউজের জন্য, আমি কিন্তু বলি না কখনো যে এই কাজটা আপনারা নিজেদের জন্য নিজেরা ইউজ করবেন। আমরা কিন্তু এগুলো শিখতেছি ক্লায়েন্টের জন্য। একটা ক্লায়েন্ট আমাকে এসে বলবে ভাই আমার ইমেল সিগনেচার করে দাও, তখন আপনি এরকম একটা সিগনেচার করে দিবেন, সে তখন এইগুলো নিয়ে আরেকজনের কাছে দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করে সেখানে ক্লিক লিংকটিং অ্যাড করে ক্লিকেবল বানাবে। দেখেন ভাই, যদি পছন্দ করলেন ওনাকে হচ্ছে যে আপনি তো মেইলে প্রত্যেকটা মেইলে কিন্তু আপনাকে লিখতে হবে আপনি আমিনুল ইসলাম, আপনি গ্রাফিক ডিজাইনার, আপনার ফোন নাম্বার, এত প্রত্যেকটা মেইলে কিন্তু আপনাকে লিখতে হবে। আপনি যদি এটা অ্যাড করে দেন তাহলে তো আর লিখতে হচ্ছে না ভাই বাবা, এটা কিন্তু সবচেয়ে বেনিফিট হচ্ছে এটাই। আমিও লাস্টে লিখতেছেন যে ইতি অমক আমি অমক কোম্পানিতে আসছি। এই যে ভাই দেখেন, যারা যারা মিস করছেন তারা তারা দেখেন, ক্লাস যদিও রেকর্ডিং হইতেছে, ইমেল সিগনেচার অ্যাড করবো আমরা সরাসরি সেটিং থেকে, জিমেইল এর সেটিং থেকে। যারা যারা জিমেইল ইউজ করেন তারা তারা এই সুবিধাটা পাইতেছেন, আর যারা যারা ইয়াহু বা হটমেইল অন্য কিছু ইউজ করেন তারা একটু ইউটিউবে দেখে নেবেন যে ওইটা কোথায় থেকে অ্যাড করে। তো জিমেইল এর মধ্যে থেকে আমরা সেটিং এ গেলাম, সেটিং থেকে যাওয়ার পর জাস্ট জেনারেল, এটা কিন্তু জেনারেল সেটিং, জেনারেল সেটিং, লেভেল সেটিং, ইনবক্স, অ্যাকাউন্টস, তো এরকম করে অনেকগুলো সেটিং এখানে আছে, ঠিক আছে, অ্যাডভান্স আছে, অনেকগুলো আছে। যেমন ধরেন ল্যাঙ্গুয়েজ, ইমেইল এর মধ্যে আমাদের অনেক সময় ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়, বাংলা হয়ে যায়, সেটা আমরা চেঞ্জ করবো কই থেকে? এই যে এখান থেকে যে আমরা ল্যাঙ্গুয়েজ থেকে চেঞ্জ করবো। এরপর ধরেন থিম, ইমেইল এর মধ্যে আমাদের যে একটা থিম, এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি একটা কাট, একটা কাট দেখা যেতেছে, এটা কাটের একটা থিম ইউজ করা হয়েছে, এই থিম কিন্তু আমি চাইলে চেঞ্জ করতে পারতেছি। আসলে কি আমরা ঘাটাঘাটি করি না দেখে আমরা পারি না, আমাদের প্রচুর ঘাটাঘাটি করতে হবে, প্রচুর ঘাটাঘাটি করবেন তাহলে দেখবেন সবই পারবেন। আমি এখন এই যে এই ছবিটা আমি থিম থিমের মধ্যে দিতে চাইতেছি, তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে সেভ করলাম। এবার থিম চেঞ্জ হয় না কেন? রিফ্রেশ করে দেখি থিম চেঞ্জ হয় কিনা। নেট কি আবার স্লো হয়ে গেল? আচ্ছা, এই যে থিম চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এই ইমেইল এর সেটিং থেকে, জাস্ট ইমেইল এর সেটিং থেকে আমরা জিনিসগুলো পাচ্ছি। আচ্ছা, এখন যারা যারা বলছেন ইমেইল এর এই জাস্ট ইমেইল সিগনেচারটা সেটিং থেকে কিভাবে আপলোড করবেন সেটা আমি আবার দেখা দিচ্ছি লাস্টবার, আর যাদের এরপর প্রবলেম হয় তারা ভিডিও দেখে দেখে নেবেন। তবে সবাই করে রাখবেন, যেমন এই কোর্সের মধ্যে আপনারা যে জিনিসগুলো করে রাখবেন, নিজের ভিজিটিং কার্ড, নিজের ভিজিটিং কার্ড করে রাখবেন, নিজের একটা আইডি কার্ড করে রাখবেন, ঠিক আছে। এরপরে ধরেন নিজের একটা সিভি করে রাখবেন, সিভি, নিজের একটা গ্রাফিক ডিজাইনের একটা সিভি করে রাখবেন, ইমেইল সিগনেচার করে রাখবেন, এগুলো কিন্তু ভাই আপনার নিজের কাজে লাগতেছে। নিজের ফেসবুকের কভার তৈরি করে রাখবেন, নিজের ফেসবুকের কভার। আচ্ছা, জাস্ট সেটিং এ যাওয়ার পর, এই জেনারেল এ যাওয়ার পর নিচে, এই যে নিচে আমরা ইমেইল সিগনেচার পাচ্ছি। আহাদ আলী ভাই বুঝতে পারছি? হ্যাঁ ভাই। হ্যাঁ, এই যে সিগনেচার আছে, সিগনেচারের এখানে ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউ এর মধ্যে আগে নাম দিবেন, এটা একটা ফাইল, ফাইলের নাম দিবেন, নাম দিলেন, এখান থেকে ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পর এখানে আপনি ইয়ে আনতেছেন, এখানে আপনি, আচ্ছা এখানে যেমন এখানে যদি আমি এমডি জাকারে লিখি, হ্যাঁ হ্যাঁ, এটা আমি যা লিখছি যেগুলো লিখছি এগুলো আমাদের এখানে থাকবে, এগুলো আমি যা যা লিখছি এগুলো আমার থাকবে। এর সাথে আবার আমি যদি ইনসার্ট ইমেজ দেই তাহলে ইনসার্ট ইমেজ থেকে আসবে, ঠিক যেমনটা আমাদের খোকন এসকেভার ছিল, ঠিক যেমনটা আমাদের খোকন এসকেভার ছিল। আমরা একটু ইনবক্সে খোকন এসকেভার ইমেইলটা দেখে আসি। খোকন খোকন এসকেভার কিন্তু এখানে নাম টাম সবকিছু ছিল, লাস্টে যে একটা ছবিও ছিল, এই যে দেখেন সাইফুল ইসলাম খোকন ভাই, তার নাম সেটা আবার বোল্ড করে দিছে, এরিয়া ম্যানেজার, তার ফোন নাম্বার দিছে দিনাজপুর, লাস্টে যে সে একটা ছবিও দিছে। বুঝতে পারছি ভাই এই জিনিসটা সে কিভাবে করছে? হ্যাঁ, ইমেজের জায়গায় টেক্সট ইয়া করছে, আপনি সবকিছু যদি, যেমন ধরেন আমার নাম্বারটা কপি করা দরকার, আমি নাম্বারটা কপি করবো কিভাবে? আমার যদি জেপিসি থাকতো আমি কি নাম্বারটা কপি করতে পারতাম?
বুঝতে পারছি ভাই, ভেরি গুড ভেরি গুড খোকন এসকে ভাই, আপনার জিনিসটা টোটালি ক্লিয়ার। ওকে আমরা গাইজ আমরা এখন চলে যাই অন্য কোন টপিকে। আচ্ছা এখন আমাদের আর যে সব টপিক বাকি আছে তার মধ্যে ফার্স্টে আমরা এই মুহূর্তে করব ক্যালেন্ডার ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইনটা শিখব। এরপর আমরা পর্যায়ক্রমে চলে যাব প্রোডাক্ট প্যাকেজিং এবং বোতলের লেভেল ডিজাইন, আর এরপর হচ্ছে আমাদের এনভেলপ বা খাম ডিজাইন। ঠিক আছে, ক্লাসের সময় আছে ধরেন আরো কতক্ষণ, বেশিক্ষণ তো নাই, এত কিছু পারবো কিনা দেখি। আচ্ছা যাই হোক, ফার্স্ট কথা হচ্ছে আমরা ক্যালেন্ডার ডিজাইন শিখব ভাই। হ্যাঁ বলেন। নম্বর 2 তে একটা কাজ দিছি দেখবেন প্লিজ। এখন তো দেখতে চাইছিস না ভাই, আমি সবাইকে মিট করে দিয়েছি, সবাইকে মিট করে দিয়েছি। তো আমরা এখন ক্যালেন্ডার ডিজাইন করব। আমরা ক্যালেন্ডার ডিজাইন করার জন্য জাস্ট গুগলে গেলাম। গুগলে যে আমরা দেখছি যে ক্যালেন্ডার বিভিন্ন ধরনের হইতে পারে, একটা ক্যালেন্ডার সেটা বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন সাইজের হতে পারে। ঠিক আছে, যেমন আমার সামনে একটা ক্যালেন্ডার আছে প্রায় একটা জানালার সমান, মানে বিশাল বড় একটা ক্যালেন্ডার আছে। তো এরকম করে এক একটা ক্যালেন্ডার কিন্তু এক এক ধরনের সাইজ হয়। একটা ওয়াল ক্যালেন্ডার হয়, একটা ডেস্ক ক্যালেন্ডার হয়। যেমন ধরেন এটা একটা ওয়াল ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা এই ক্যালেন্ডারটা, এই এটা কিন্তু সুন্দর সুন্দর একটা ক্যালেন্ডার, এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে। আচ্ছা এই যে নর্মাল একটা ক্যালেন্ডার, একদম সিম্পল। আচ্ছা এগুলো ভাই ওয়াল ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার। এই যে ভাই ডেস্ক ক্যালেন্ডার, কোনটা শিখবো আমরা এই মুহূর্তে, কোনটা শিখবো? যেকোনো একটা দেখো, ওয়ালটা দেখান ভাই, ওয়ালটা দেখালে ভালো হয়। ওকে ভাই ওয়ালটাই দেখেন, বড় আছে। ওকে ওয়াল ক্যালেন্ডার, ওকে ধরি আমরা এই ডিজাইনটা এখন দেখবো। এই ডিজাইনটা মানে সেম ডিজাইন না, আমরা চাইলে কিন্তু নিজেদের ইচ্ছা মতো ডিজাইন কপি করতে পারি বা নিজেদের ইচ্ছা মতো বানাতে পারি। এখন আমাদের লাগবে যেটা সেটা হচ্ছে এই জিনিসটার সাইজ কত। ওয়াল ক্যালেন্ডার আমরা চাইছি, ওয়াল কার কোনো প্রশ্ন আছে আমি কিভাবে কাজ করছি এগুলো নিয়ে? না আপনারা তো ভাই এখন প্রো, আপনাদের কি আর এই সব প্রশ্ন করা সাজে? ওয়াল ক্যালেন্ডার তো সহজ, ডেস্ক ক্যালেন্ডার বা আসলে একই, একটা করলে বাকিটা করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। এই যে ভাইয়া, এই যে এই ক্যালেন্ডারের যে জানুয়ারির উপরে একটা শ্যাডো দিল না, এই যে জিনিসটা একবার দেখাইছিলেন ভাই, আমি অনেকবার ট্রাই করছি কিন্তু হয় না। আচ্ছা না, বাট একদিকে দুই পাশে একটু বেড়ে গেছে, এই জিনিসটা কিভাবে করে? উনি নিজে দেখে নিবে, বলা যাবে না এটা। আমি তারপর একবার দেখাই দিব, লাস্টের রিভিউতে দেখাই দিব। আচ্ছা ওয়াল ক্যালেন্ডারের সাইজ বিভিন্ন ওয়েবসাইট দেখে আমরা ঘাটাঘাটি করে আমরা বেশ কয়েকটা সাইজ পাচ্ছি। তার মধ্যে পোস্টার ক্যালেন্ডার, ম্যাগনেটিক ক্যালেন্ডার, কার্ড ক্যালেন্ডার, মানে কার্ড ক্যালেন্ডার বুঝতে পারছেন তো, যে আপনারা ছোটবেলায় হচ্ছে নায়ক নায়িকার ছবি, মৌসুমীর ছবি মানি ব্যাগের মধ্যে রেখে দিতেন না, মৌসুমী এক সাইডে থাকতো আর এক সাইডে হচ্ছে ক্যালেন্ডার থাকতো, মনে পড়ে ছোটবেলার গল্প? আচ্ছা এই এখানে ক্যালেন্ডার প্রাইসিং গুলো কিন্তু দেওয়া আছে, যে একটা ক্যালেন্ডার বানাইতে কয় টাকা নেবেন। এখন কোন সাইজটা নিয়ে কাজ করবেন?
যেমন পোস্টার ক্যালেন্ডার এটা হচ্ছে 11x17 এরকম বিভিন্ন ধরনের সাইজ আছে, এরকম বিভিন্ন ধরনের সাইজ আছে। আমরা যে ক্যালেন্ডারের সাইজ নিয়ে কাজ করবো আমরা সেই মানে যেটা নিয়ে কাজ করতে চাই সেটা জাস্ট এখানে দিয়ে দিব। আচ্ছা আরো সুন্দরভাবে দেখতে চাইলে ওয়াল ক্যালেন্ডার সাইজ আমরা গুগল থেকে সার্চ করলাম, সার্চ করে সরাসরি ইমেজে চলে যান, সরাসরি ছবিতে চলে যান, ছবিতে চলে যেয়ে দেখেন ছবি দেখতে পাবেন এরকম যে ওয়াল ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডারের মধ্যে এই যে ধরেন 11x17 11x17 যেটা পোস্টার ক্যালেন্ডার বলে ক্যালেন্ডার বলে এবং এটা আমরা সব থেকে বেশি ইউজ করি ইসলামী ব্যাংক বা বিভিন্ন ব্যাংকের ক্যালেন্ডার গুলো। এই এখানে কোন ভাই যেন ব্যাংকে আছেন একটু আগে দেখলাম, যমুনা ব্যাংক। তো এই যে এইখানে হলো সেই ব্যাংক, হাসান ভাই, হাসান ভাই হচ্ছে নেক্সট ইয়ারে মানে নিজের ব্যাংকে নিজের ক্যালেন্ডার ইয়ে করবেন, প্রস্তাব করবেন আর কি, মানে প্রমোশন পেতে পারেন। কিন্তু এটা কিন্তু ভালো একটা সেক্টর, মানে ওরা কিন্তু এই কাজগুলো করায় না বাইরের থেকে। ধরুন আপনি একটা ক্যালেন্ডার করলেন, ক্যালেন্ডার করে নিজেদের মধ্যে ছড়াই দিলেন, তারপর আস্তে আস্তে করে বসের বস পর্যায়ে চলে গেল, ম্যানেজার পর্যন্ত চলে গেল, তারপর দেখলো এটা যেন আপনি আমার ভাই যে আমার আমার কোম্পানির ক্যালেন্ডার আমি নিজেই করি, প্রাথমিক অবস্থা করে দেই তারপরে ওরা প্রিন্ট করে দেয়। যারা মালিক থাকে জি তাদের বিভিন্ন কোম্পানি আত্মীয়-স্বজন থাকে, বিভিন্ন কোম্পানি থাকে ওদের, এগুলো আবার ফিক্সড করা, এগুলো ঝামেলা, ক্যালেন্ডার থাকানো, সময় দেওয়া, এরকম করে দিলাম, একটা পেজ চলে আসলো। এই হচ্ছে আমাদের ক্যালেন্ডারের একটা পেজ। এইবার আমি বাকি কাজ করব, কিভাবে করি সেটা দেখা যাক। প্রথমে আমরা একটা শেপ নিচ্ছি পুরো পেজের জন্য, পুরো পেজের জন্য। এটা কি ভাই ব্লেডিং নিতে হবে নাকি নিতে হবে না? ভাই ব্লেডিং তো নেওয়া ভালো, ব্লেড তো নেওয়া ভালো, কিন্তু আমরা নিব না কেন? আমাদের তো এখন প্রত্যেকটা কাজ করতে করতে আমাদের তো একটা আইডিয়া চলে আসছে, আমরা এখন কাজ করতে একটা আইডিয়া চলে আসছে না যে আমাদের চারপাশ থেকে বর্ডারের বাইরে যাব না, এরকম একটা আইডিয়া আসছে কিনা, এরকম কি আইডিয়া আসছে নাকি? আমি নিব 0.125 ইঞ্চি করে খালি রাখা লাগে ওটা। হ্যাঁ হ্যাঁ, না খালি রাখার কথা বলছি না, এটা যেহেতু কাটিং হবে পরে, এই কাটিং এর এরিয়াটুকো আমাদেরকে উল্লেখ করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, উল্লেখ করতে হবে, উল্লেখ করতে হবে। এই যে ওই যে ইয়ে -0.125 আমরা নিয়েছিলাম না জি, আমরা এরকম করে একটা ইঞ্চি জায়গা ফাঁকা রাখবো, বাট এইটা এই ক্যালেন্ডারের ক্ষেত্রে আলাদা হবে, এটা যে 0.125 হবে তার না, এখানে এই বড় কাগজ, বড় কাগজের ক্ষেত্রে এটা আলাদা হবে, বড় কাগজের ক্ষেত্রে এই মাপটা আলাদা হবে, এটা যে 0.125ই হবে ব্যাপারটা তা কিন্তু না, কারণ এটা সাইড একটু বেশি ফাঁকা থাকে, বুঝতে পারছিস ভাই? আচ্ছা জি জি জি, এই সাইজটা, এই সাইজটা যারা প্রিন্টারে কাজ করে সাইজের পেজেই তো মনে হয় প্রিন্ট হয়, তাই না? এই সাইজের পেজেই তো মনে হয় প্রিন্ট হয় ক্যালেন্ডারটা, এটা কিন্তু পোস্টার সাইজ ভাই, এটা কিন্তু অনেক বড় সাইজ। হ্যাঁ এটার মধ্যে, এটার মধ্যে প্রিন্ট হবে কিন্তু সাইডে আমাদের একটা ফাঁকা জায়গা থাকবে না, সেটার কথা বলতেছে ভাই। তো যাই হোক, এর জন্য আলাদা একটা সাইজ আমাদের লাগে, বা 0.125 এর জায়গায় ধরেন 1 ইঞ্চি ফাঁকা থাকতে পারে বা 1/2 ইঞ্চি ফাঁকা থাকতে পারে, সেটা যারা ক্যালেন্ডার এটা যারা প্রিন্ট করবে প্রিন্টিং সেক্টরের লোকটাই ভালো বলতে পারবে। তো যদি এরকম ক্ষেত্রে হয়, যেমন ধরেন আমি এই ক্ষেত্রে জানি না যে এটার মধ্যে কত আমার সাইজ হবে এই মুহূর্তে, সেক্ষেত্রে আমরা জাস্ট ফাঁকা রেখে দিব চোখের আন্দাজে, ওরা ওরা ওদের মতো করে কাজ করে নিবে, ওরা ওদের মতো করে কাজ করে নিবে। তারপরেও আপনি যদি এই জিনিসটা ইয়ে করতে চান, মনিটরিং করে করতে চান, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এটাকে অবজেক্ট, অবজেক্ট থেকে বলেন তো, বলেন তো, পাথ, পাথ থেকে অফসেট, পাথ, অফসেট পাথ থেকে 0. আমি আমি একটা কাজ করি, আজকে আমি 0.50 দিলাম, 1/2 ইঞ্চি দিলাম, এই ক্ষেত্রে 1/2 ইঞ্চি মাইনাস দিব এখানে। এই জিনিসগুলো বুঝতেছেন নাকি? কেউ কি আছেন বুঝতেছেন না ভাই? আমি এখানে 1/2 ইঞ্চি গ্যাপ দিলাম, না এটা বুঝিনি, এটা বুঝিনি, আমি এখানে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়েছি। আচ্ছা এখন মূল সাইজ ছিল কোনটা, মূল সাইজ কোনটা ভাই? মূল সাইজ কি সবুজটা নাকি সাদাটা? সাদাটা, সাদাটা ভাই, সাদাটা। এখন এই এই সবুজটা হলো মাঝখানে রাখলেন, এই সবুজটার মধ্যে ডিজাইন করবেন, ডিজাইন কোনো কিছু এই সবুজটা থেকে বের হবে না, ডিজাইন বা লেখালেখি যাই করেন এই সবুজটা থেকে বের করা যাবে না, কারণ হচ্ছে তারা কাটিং করবে বা সাইড একটু ফাঁকা রাখতে হয় এই জন্য, ঠিক আছে? এই সাইজটা যে কত সেটা একটু দেখে আসতে হবে গুগল থেকে, গুগল থেকে দেখে আসতে হবে, বা হচ্ছে যারা প্রিন্টিং সেটের কাজ করে তাদেরকে, তাদের জন্য একটু জায়গা ফাঁকা রাখতে হবে। আচ্ছা অনেকদিন পর ক্যালেন্ডার ডিজাইন আসলে আমাদের বছরে একবার লাগে, যার কারণে আমরা এই জিনিসটা ভুলে যাই, আপনারা কাজ করতে গেলে আপনি ভুলে যাবেন। যেমন ধরেন এই যে সাইডটা, এই সাইডটা কি ফাঁকা রাখা হয়েছে না? খেয়াল করুন, অনেক রাখছে কাস্টম না, এই ফাঁকা রাখাটা যে ডেটের মধ্যে, হ্যাঁ ছবিতে তো কোনো ফাঁকা রাখা নাই ভাই, ছবি তো পুরোটা দিয়ে, ছবিটা পুরোটাই যাবে, ছবিটা তো পুরোটাই যাবে। যেমন আপনি যদি ফ্ল্যাট বুক শেয়ার করতেন সে কিন্তু ছবিটা পুরোটা নিতেন, পুরোটা যাবে, ছবিটা পুরোটাই নিতেন, তারিখটা কাস্টম ভাই, তারিখ লেখা লেখি, এই জিনিসগুলো, এই জিনিসগুলো যেটা বাইরে না যায়, এক একটা ক্যালেন্ডারে এক
আচ্ছা এখন এখন এই জিনিসটা করার জন্য আমরা কি করছি, আমরা জাস্ট এই শেপটাকে সিলেকশনে রাখি অবজেক্ট, অবজেক্ট থেকে চলে গেলাম পাথ, পাথ থেকে চলে গেলাম অফসেট পাথ। সিকোয়েন্সটা মনে রাখেন, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এই মাউথপিস বন্ধ রাখি, মাউথপিস বন্ধ রাখি। আচ্ছা আমি চলে গেলাম অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথে যে আমরা এটা লিখে দিচ্ছি 0.5 ইঞ্চি, জাস্ট প্রিভিউ দিলে আমরা দেখতে পাচ্ছি, প্রিভিউ দিলে দেখতে পাচ্ছি যে এখানে ভাঁজ ভাঁজ হয়ে গেছে, মানে ভাগ হয়ে গেছে এটা। তো এখন এই যে লেখালেখি, সে লেখালেখিটা এটার মধ্যে, এটার থেকে বের হবে না, জিনিসটা এইটাই আর কিন্তু কিছু না, বুঝতে পারছি। এখন এটার মধ্যে থেকে আপনি কতটুকু জায়গায় ছবি নিতে চান, কতটুকু জায়গায় নিতে চান না, মানে কতটুকু জায়গার মধ্যে ছবি রাখতে চান, কতটুকু মধ্যে লেখা রাখতে চান, সেই জিনিসটা আপনি কিন্তু চাইলে শুরু থেকে ভাগ করে ফেলতে পারেন, আপনি কিন্তু চাইলে শুরু থেকে ভাগ করে ফেলতে পারেন। এই জিনিসটা কে বুঝেন না একটু মানে বলি, বলেন তো। এটা বুঝছি ভাইয়া, ওই যে লাস্ট ইয়ারটা দেখালে না একটা ইয়া করবে, মানে সমান কয় ভাগে ভাগ করবে, ওটা একটু দেখাই দিন। এই জিনিসটা কে বুঝেন নাই কিউকি আসছে, এটা বুঝি নাই। কথা বলি, কথা বলি ভাই, একটু কথা বলি, আমরা ঝটপট করে কাজ করতে হবে, কথা বলি। আচ্ছা আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটাকে আমি লক করে রাখছি, ঠিক আছে, পেছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটাকে আমি লক করে রাখছি। আর আমরা এরকম একটা স্ট্রান দিলাম লাইন টুল দিয়ে, দিয়ে এটাকে হলুদের সাথে পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে ফেলছি, ডিভাইড করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে বাইরের যে অংশটা এটা আমরা ডিলিট করে ফেললাম। এবার এই যে যে সবুজ হলুদ অংশটা, হলুদের মধ্যে আমার লেখালেখি থাকবে, টেক্সট থাকবে, আর আমাদের এখানে জানুয়ারি বা ফেব্রুয়ারি সেই জিনিসটা আমি এখানে লিখবো। এখানে আমি জানুয়ারি বা ফেব্রুয়ারি লিখলাম, সবুজের মধ্যে হলুদের মধ্যে তারিখ লিখলাম। আর আমি ছবি দেওয়ার জন্য, ছবি পুরোটা দেওয়ার জন্য আমরা একটা কাজ করি, আমরা এখন এটাকে টোটালি কন্ট্রোল অল্ট টু দিয়ে আনলক করলাম, আর এখান থেকে আমরা ইলিপস টুলে গেলাম, ইলিপস টুল থেকে একটা বৃত্ত নিলাম, একটা বৃত্ত নিলাম আমরা, বৃত্তের কালারটা একটু অন্য কালার দিয়ে আমাদের বোঝার সুবিধার্থে। কেউ যদি না বুঝি ভাই প্রশ্ন করবো, সরাসরি প্রশ্ন করবো। বলুন তো আমি এই সাইডে ফাঁকা রাখছি কেন, কেউ বলেন তো ভাই এই সাইডে ফাঁকা রাখছি কেন আমি, এই যে ভাইয়ারা এই সাইডে জায়গাটা ফাঁকা রাখছি সাল লেখার জন্য, সন লেখার জন্য, মানে জানুয়ারি মাস বা সাল এই জিনিসগুলো লেখার জন্য, তাই তো? জি জি। কিসের ছবি দিবেন এখানে, কিসের ছবি দিবেন? আসলে কি, হ্যাঁ ছবিটা তো দেওয়া ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে যে ছবিটাই দিবেন সেটা রেজুলেশন যাতে এইচডি থাকে, যে ছবিটা আপনি দিবেন সেটা পিকচার কোয়ালিটি যেন এইচডি থাকে। এইচডি কোয়ালিটি পিকচার কি ভাই সাইজ থেকে লার্জে দিলে পাবো? হ্যাঁ সাইজ থেকে লার্জ দিতে পারেন, বা হচ্ছে এর পাশে লিখে দিবেন, এর পাশে এখানে এইচডি লিখে দিবেন, এইচডি পিকচার। ওকে ভাই, এরপর হচ্ছে টুল, টুল থেকে মাপ, মাপ থেকে বড়। এই ছবিটা ক্লিক করবেন, ক্লিক করলে যে লোডিং নিবে, লোডিং নেওয়ার সাথে এখানে দেখা যাবে এটা কত পিক্সেল, ঠিক আছে, এটা 3200x2000, 3200x2000, তার মানে ফাইলটা ভালোই বড়। সাতটা মহাদেশ নিয়ে হবে এরকম বলে দিতে পারে না ক্লায়েন্ট? ক্লিয়ার ভাই? কিপিং মাউসের শর্টকাট জানি কি বলছিলেন, কন্ট্রোল 7।
বাকি কাজ আশা করি পারবেন, যদিও এই লেখালেখি। তারপর আমি ইয়ে দেখাচ্ছি, আমাদের মূল যে বিষয়টা এখানে দেখানোর সেটা দেখতে সেটা চলে যাবো এখনই। পাশাপাশি লিখবে, ঠিক আছে? এই জিনিসগুলো ভাই কাস্টম, এগুলো নিয়ে মারামারি না করি আমরা। আচ্ছা, এবার এটার মধ্যে কোন একটা কালার, সুন্দর একটা কালার, যেটা যে কোম্পানির ব্র্যান্ডিং কালার, যেটা ধরেন এটা যদি কোন একটা ব্যাংকের কালার হয়, সেখানে সেই ব্যাংকের লোগোর কালার কি, সেসব কালার মূলত ইউজ করতে হয় এখানে। আচ্ছা, এইবার এই যে যে ঘরটা, এইটার মধ্যে আমরা কি করবো, এটার মধ্যে লেখালেখি করবো। তাহলে টোটালটাকে ধরে আমরা কন্ট্রোল টুতে লক করে ফেললাম। এই হলুদ জিনিসটা কিন্তু আলটিমেট আমাদের দরকার নাই, বা এই হলুদটা কিন্তু লাস্টে আমরা যে ডিলিট করে দিব, কিন্তু আপাতত আমি রাখতেছি। কেন রাখতেছি বলেন তো? মেজারমেন্টটা বোঝার জন্য, মেজারমেন্ট আমার বোঝার জন্য। এখান থেকে দেখেন এরিয়া টাইপ টুল নামে একটা অপশন আছে, এরিয়া টাইপ টুল। কি টুল ভাই? এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুল দিয়ে করা যায় জিনিসটাকে, এরিয়া টাইপ টুল দিয়ে সুন্দরভাবে করা যায়। আচ্ছা, সেটা হচ্ছে আমরা দুই ভাবে কাজ করব আজকে, আমরা এই জিনিসটাকে দুই ভাগে ভাগ, দুই ভাগে নিয়ে কাজ করব। একটা হচ্ছে এরিয়া টাইপ টুল, আর একটা হচ্ছে অন্যভাবে। আচ্ছা, এরিয়া টাইপ টুল দিয়ে যদি আমরা কাজ করতে চাই, এটা কোন টুল দিয়ে যে আপনাকে দেখাবো, এখানে টেবিলের মতো কিছু নেওয়া যায় নাকি ভাইয়া? যাই যাই যাই। আচ্ছা, এটা যে কাজ করার জন্য একটা শর্টকাট, একটা শর্টকাট, একটা টুল আছে। এই তোহিদ ভাই, এই শর্টকাট টুলটা কোনটা জানো তুমি ভাই? ভাই আমি নিতেও তো জানি না ভাইয়া। লাইন লাইনার টুলটা দিয়ে তো করা যায়, ওখানে জয়টা ইয়া গুলাম নেবেন আপনি, একবারে নিয়ে ইয়া করা যায়। আসলে কাজটা অনেক ভাবে করা যায়। আমরা কিন্তু চাইলে সব থেকে আরেক ভাবে করা যায়, সেটা হচ্ছে ইজি একটা ওয়ে। সেটা হচ্ছে একটা রেক্টাঙ্গেল নিলেন না, এই রেক্টাঙ্গেলটা আপনি স্লাইস করে ফেলবেন, 7×7 বা 8×8 এরকম করে স্লাইস করে ফেলবেন। যেটা হচ্ছে এটা আগে আমরা এভাবে করতাম, আগে আমরা ম্যানুয়ালি যখন কাজ করতাম তখন আমরা এভাবে করতাম। সেটা হচ্ছে এটাকে যখন আমরা ওই যে ইয়ে করি, কি বলে এটাকে, স্প্লিট ইনটু গ্রিডে যে আমরা তখন হচ্ছে এক সাইড হবে 7টা, এক সাইড হবে 6টা। বলুন তো 7টা 6টা কেন হয়? তখন হলে এটা ঘর ঘর হয়ে যায়, তখন এই টোটালটা আমরা ঘর ঘর করে ফেলবো। তারপর আমরা এর মধ্যে যা লিখবো, এটা হচ্ছে আগের সিস্টেম ছিল, মানে আগে আমরা এইভাবে কাজ করতাম। এখন আমি এই ঘরে যে এরিয়া টাইপ টুল দিয়ে জাস্ট ঘরের মধ্যে যা লিখবো, ঘরের মধ্যে, এটা কিন্তু ঘরের মধ্যে লিখতেছি, ধরেন 05, এরপরে 06, এটা হচ্ছে একটা ওয়ে। বুঝতে পারছি ভাই, এই টুলটা বুঝতে পারছি এটা কিভাবে করতেছে, এইটার কাজ বুঝতে পারছি ভাই? জি ভাই বুঝতে পারছি। ঘর ঘর করা, ঘর ঘর করে তারপর করা, আরেকটা ওয়ে আছে শর্টকাট। আচ্ছা, সবাই আমরা কম্পিউটারের সামনে বসি, সবাই আমরা কম্পিউটারের সামনে বসি, এই কাজটা একটু প্র্যাকটিক্যালি করা দরকার। সবাই একটু কম্পিউটারের সামনে বসি ভাই, এই কাজটা একটু প্র্যাকটিক্যালি করা দরকার। আমি এই মুহূর্তে যেটা করছি এটা আপনারা করেন, এই মুহূর্তে যেটা করতেছি সেটা আপনারা করেন। জাস্ট একটা শেপ নিলেন, সেই শেপটারে থেকে স্প্লিট ইনটু গ্রিডে, গ্রিডে যে স্প্লিট ইনটু গ্রিডে যে জাস্ট ইয়ে দেন, এক সাইডে 7 দেন, এক সাইডে 6 দেন। এখন কথা হচ্ছে আপনি যে ক্যালেন্ডারের নাম দিবেন, মানে ক্যালেন্ডারের যে তারিখ দিবেন কোন সাইডে, হরিজন্টালি দিবেন নাকি ভার্টিক্যালি দিবেন। এরপর ধরেন আপনার যে ডে, স্যাটারডে, সানডে, ওয়ানডে, এই জিনিসগুলো কিভাবে দিবেন, লম্বালম্বি দিবেন না আড়াআড়ি দিবেন, এটা কিন্তু এখানে চিন্তার বিষয়। তার উপর ডিপেন্ড করে মূলত ক্যালেন্ডারের ইয়ে হয়, ক্যালেন্ডারের সাইজ গুলো, রো সাইজ। লাইন টুলে যে রেকট্যাঙ্গুলার গ্রিড টুল আছে ওটা দিয়ে তো ঘরগুলো সহজে করা যায়, অনেকভাবে করা যায়। আমি একটা শর্টকাট জিনিস, আমি সেটা মাথায় আসছে না, হঠাৎ করে ভুলে গেছি, আমি একটু চেষ্টা করছি। আমি যেটা আপনাকে দেখাতে যাচ্ছি, সহজ একটা টুল আছে এই টাইপ টুলে সহজ একটা টুল আছে, আপনারা এটা একটু ট্রাই করেন তো ভাইয়া, এটা একটু ট্রাই করেন। এই সবাইকে বলছি ভাইয়া, এটা একটু ট্রাই করেন, সবাই একটু কম্পিউটারে বসেন, এই জিনিসটা আমরা এখনই ক্লিয়ার হয়নি।
এই ক্যালেন্ডার তো একেবারে সহজ। হ্যাঁ ক্যালেন্ডার খুবই সোজা, একবার করে দেখেন। সব থেকে সোজা একটা টুল আছে, টুলটা আমি একটু খুঁজতেছি, খুঁজে আমি এখন দিতেছি। এই তোহিত ভাই সিসি আছে? সিসি ভাই আমাদের আনইনস্টল দিয়ে দিচ্ছে। এই সিসি ইউজ করতেছেন কি এই মুহূর্তে? শাপিন ভাই আমার কাছে আছে। তোমার আছে ভাই? আচ্ছা সিসি কার আছে ভাই? আচ্ছা আমি একটু পরে সিসিতে ঢুকবো, ঠিক আছে? একটু পরে সিসিতে ঢুকবো, আপনার কম্পিউটারে ঢুকবো একটু পরে, একটু পরে আমি সিসিতে ঢুকবো। দেখি অপশনটা মনে হয় সিসিতে আছে, তাও আমি একটু দেখি। সব থেকে সোজা একটা টুল, মানে ক্যালেন্ডার করার জন্য এর থেকে সোজা টুল আর হয় না, এরকম একটা টুল আমি ওটা চাচ্ছি। আচ্ছা আপনারা সবাই এটা একটু ট্রাই করেন, এটা একটু ট্রাই করেন। কোনটা বুঝছেন? জাস্ট এটাকে স্প্লিট ইনটু গ্রিডে যে ছয়টা ছয়টা কোথায় দিবেন, সাতটা কই দিবেন, এটা আমরা জানান। ছয়টা কই দিবেন আর সাতটা কই দিবেন? রো দিব কয়টা? ছয়টা, ছয়টা রো আর সাতটা কলাম হবে, সাতটা কলাম। এটা তো যেভাবে করতে চাই ডেক অথবা তারিখ কোথায় দিতে চাই ওটার উপর ডিপেন্ড করে। আর তারিখ যদি আপনি উপরে দেন তাহলে আপনাকে 6টা রো দিতে হবে, আর তারিখ যদি আপনি পাশে দেন তাহলে সে হবে সেটাতে 7টা রো হবে। যদি মানে 12 বাজে আগে দেন, 12 বাজে উপরে দেন তাহলে 6টা রো হবে। হ্যাঁ একটা শেপকে যে সমান ভাগে ভাগ করার জন্য ওই টুলটা কোথা থেকে জানি আনে, ওই কাজটা কিভাবে করে একটু বলবেন কেউ? অবজেক্ট, অবজেক্ট থেকে আনবে, অবজেক্ট, অবজেক্টে যান, শেপ থেকে পাথ, পাথ থেকে স্প্লিট এন্ড গ্রিড। এই সবার হইছে? সবার হইছে? টুলটা পাইছি, টুল খুঁজে পাইছি, হইছে সবার? হ্যাঁ ভাই হইছে, হ্যাঁ হইছে, হইছে। মানে এই এই জিনিসটা বুঝতে পারতেছেন যে আপনি কোন দিকে 6টা দিবেন আর কোন দিকে 7টা দিবেন? জি ভাই বুঝতে পারছি। বলেন তো একজন আমাকে ক্লিয়ার করে বলেন যে কোন দিকে 6টা দিবেন, কোন দিকে 7টা দিবেন? 7টা কলাম আর 6টা রো। কেউ যদি মানে 12 বাজে উপরে দাও হয় তাহলে আপনার 6টা লাগবে রো, আর কলাম লাগবে 7টা। আপনি বার যদি উপরে দেন, ধরো সানডে মানডে যদি উপরে দেন তাহলে আপনার বার লাগবে, রো লাগবে 6টা। আমি যদি বার দেই উপরে তাহলে কি দিব? তাহলে 6টা রো লাগবে আপনার, 6টা রো লাগবে। আর যদি বার আমি এই সাইডে দিতে চাই, এই লম্বা লম্বা দিতে চাই, তখন তখন আপনার কলাম বাড়বে। আচ্ছা যদি যদি বাংলাদেশের জন্য কোনো ক্যালেন্ডার করেন, যদি কোনো বাংলাদেশের জন্য কোনো ক্যালেন্ডার করেন, সেই ক্যালেন্ডারের মধ্যে আপনার বন্ধের দিন কোন দিন, শুক্রবার না শনিবার? আমাদের এই যে টাইপ টুল, সেই টাইপ টুল, সেই টাইপ টুলের মধ্যে দিয়ে জাস্ট আমরা একটা সিলেকশন করবো, জাস্ট সিলেকশন করে আমরা টান দিব, জাস্ট সিলেকশন করে আমরা টান দিব, যতটুকু আমার দরকার ততটুকু আমরা টান দিলাম। টান দিয়ে জাস্ট রাইট ক্লিক করে লেখালেখি করতাম, কিন্তু এখানে আমরা এটা করবো না, এটা আমরা টান দিব, ধরে টান দিব, একদম এখান থেকে শুরু করে টোটাল এই বক্সটা সমান টান দিব, টোটাল এই বক্সটা সমান টান দিব। এখন বলেন তো ভাই এই বক্সের সমান করে টান দিলাম কেন? যতটুকু বক্সের মধ্যে থাকবে, এরপর আমরা চলে গেলাম টাইপ টুলে, টাইপের মেনু বারে যে টাইপ অপশনটাই, টাইপের মধ্যে যাওয়ার পর এরিয়া টাইপ অপশনে চলে যাব। এরিয়া টাইপ অপশনে যাওয়ার পর একটা ক্লিক করলাম, সেইখানে আমরা ওই হুবহু ওইখানের মতো মানে স্প্লিট ইনটু গ্রিডের মতো আমরা একটা রো আর কলাম হিসেব নিকাশ পাইতেছি। সব থেকে সোজা হলো এইটা, ঠিক আছে? ওইটা হলো ঘর ঘর যদি আমরা কালার টালার করি ওইসব কাজের ক্ষেত্রে আমরা করতাম, বা আগের যুগে আমরা ওইভাবে করতাম, কিন্তু ম্যানুয়ালি ডিজাইন ছিল ওইটা, কিন্তু এটা হলো অটো ডিজাইন। তো এখানে আপনি রো আর কলম পাইতেছেন, এখন রো কয়টা দিব, কলম কয়টা দিব বলেন আমাকে একজন, বলেন রো আর কলম কয়টা দিব ভাই? আমাদের কি আসলো?
প্রিভিউ দিলে কি আসলো ভাই ওই জিনিসটা দেখতে পাচ্ছি এখন কথা হচ্ছে এখন দেখা হলো এই টেক্সট ফ্লোটা কোন দিকে গেছে উপর থেকে নিচে নাকি সাইড থেকে ডান থেকে বামে টেক্সট ফ্লো বুঝেন টেক্সট ফ্লো টেক্সট ফ্লো বুঝি আমরা জি ভাই অক্ষর গুলো কোন দিকে যাবে উপর থেকে নিচে আসবে ধরেন আমি লিখলাম 1 আমি লিখলাম 1 আমি লিখেছি 1 আমি এখানে লিখেছি 1 এই 1 এর পর আমি যদি স্পেস দেই বা এক এর পর যদি 2 লিখি তখন এটা যাইতেছে কোথায় এটা কোথায় যায় ভাই পাশাপাশি পাশাপাশি যাচ্ছে মানে বাম থেকে ডানে যাচ্ছে নাকি বাম থেকে ডানে যাচ্ছে আচ্ছা এইটা হলো একটা টেক্সট ফ্লো আরেকটা টেক্সট ফ্লো হইতেছে এক একের পরে 02 একের পরে 03 এটা হচ্ছে একটা টেক্সট ফ্লো এই জিনিসটা বুঝতেছি তো একটা উপর নিচে একটা লম্বা লম্বা একটা আড়াআড়ি টেক্সট ফ্লো এই দুটো বুঝতে পারছিস ভাই এই দুটো যদি আপনি বুঝতে পারেন এই দুটো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি এখানেও বুঝতে পারবেন সেটা হচ্ছে আমি কি করছি একটা শেপ নিয়েছি শেপের মধ্যে আমরা এরিয়ার একটা অপশন নিয়েছি এরপর আমরা চলে গেলাম টাইপে টাইপ থেকে এরিয়া টাইপ অপশনে গেলাম যাওয়ার পর এখানে টেক্সট ফ্লো নামে একটা অপশন আছে সেই টেক্সট ফ্লোটা এখন কোনটা আছে মানে ডান থেকে বামে নাকি টেক্সট ফ্লোটা কোন দিকে আছে ভাই ডান থেকে ডানে এটা হলো লেফট টু রাইট এই যে লেখা আছে লেফট টু রাইট লেফট জি লেফট টু রাইট তার মানে এখানে এই ছবিটা দেখি তার মানে কি বলতেছে এই ছবিটা কি বলতেছে ছবিটা যেটা বলে সেটা হচ্ছে 01 02 বাম থেকে ডানে 04 05 06 এরপর 07 এরকম কন্টিনিউ চলতে থাকবে এটা কেন ভাই এই জিনিসটা কেন বলে ভাই এখানে কিন্তু অনেক বড় বড় বিজনেস বসা বোঝার আছে ভাই এই জিনিসগুলো যদি ভুল করেন না তাহলে কিন্তু সব শেষ মানে একদম বেসিকে যদি ভুল করে ফেলেন তাহলে কিন্তু সব শেষ গুলে ফেলবেন পরে আচ্ছা এখানে আমরা এখানে টাইপে যাই টাইপ থেকে এরিয়া টাইপ অপশনে যাই এইখানে দেখেন টেক্সট ফ্লো নামে যে অপশনটা তার মধ্যে আমরা এখন এটা যেটা সিলেক্ট করা আছে লেফট টু রাইট তার মানে লেফট ছিল 1 01 01 থেকে গেছি 02 02 এর পরে 03 তে গেছি 3 এর পরে চলে গেছি কোথায় 3 পরে কি 4 এ গেছি পাশাপাশি 4 এ গেছি নাকি নিচে গেছি নিচে চলে গেছি মানে জায়গা নাই দেখে আমি নিচে চলে গেছি আমার জায়গা নাই না থাকার কারণে আমি নিচে চলে গেছি 4 4 এর পরে 5 এ গেছি 5 এর পরে 6 এ গেছি 6 এর পরে জায়গা নাই আবার চলে গেছি 7 7 এর পরে 8 9 9 এর পরে আবার আমরা চলে যাব নিচে তার মানে এটা হলো টেক্সট ফ্লো লেফট টু রাইট যাওয়ার পরে রো রো ভাবে যাচ্ছে মানে বাই রো রো আকারে যেতেছে আর একটা নিচে বাই কলাম আকারে যাবে কি হবে তখন হচ্ছে উপর থেকে নিচের দিকে যাবে প্রথমে যাবে 1 2 3 আমরা এখন পাশাপাশি লিখছি না তখন আমরা লিখতাম 1 2 3 এরপর আবার এখানে লিখতাম 4 5 6 বুঝতে পারছিস বুঝতে পারি নাই ভাই বাম ডান উপর নিচ না বুঝতে পারতেছি কিনা ভাই একটু আমাকে বলেন জি ভাই বুঝছি এই দুটো পার্থক্য কি বুঝতে পারছেন আপনি আচ্ছা এই দুইটার পার্থক্য যদি বুঝেন তাহলে আমাদের ভাই কাজ হয়ে গেছে আমাদের এই দুইটার পার্থক্য যদি বুঝেন এটা ভাই কিন্তু অন্যান্য কাজেও লাগে এটা কিন্তু বিভিন্ন জিনিসের কাজে লাগে যখন এই লেখালেখির বিষয়গুলো থাকে সিরিয়াল সিকোয়েন্স যখন থাকে তখন এই জিনিসটা লাগে তো যাই হোক আমরা হচ্ছে ফার্স্টে কি করব টোটাল কাজটা করার জন্য আমরা ফার্স্টে এই টাইপ টুলে যাব টাইপ টুলের মধ্যে থেকে যে আমরা একটা শেপ নিয়ে নিব এই শেপটা একটা বক্স নিয়ে নিব এই বক্সটা আমরা নিলাম এই বক্সের মধ্যে এই বক্সে যাওয়ার পর এরপর চলে যাবো আমরা কোথায় টাইপে মেনু বারে টাইপ টাইপ থেকে এরিয়া টাইপ অপশন এরিয়া টাইপ অপশনে যাওয়ার পর আমরা এই রো আর কলমটা ডিফাইন করে দিব যে আমার রো কয়টা হবে আর এখানে কলম কয়টা হবে হইলো হওয়ার পরে আমরা এখানে টেক্সট ফ্লোটা খেয়াল করব টেক্সট ফ্লোটা কোন দিকে আছে আমাদের দরকার কোনটা আমাদের হচ্ছে কোনটা প্রিভিউ মোডে দেখলাম আমাদের এটা দরকার কিন্তু এখানে দেখা গেল যে আমাদের বাকি জায়গাগুলো আমাদের তো স্টেজ বাকি জায়গাগুলো ঘর তো আমার বাইরে এখানে বিভিন্ন এখানে জায়গাটুকু বেঁচে আছে না এখানে জায়গাটুকু বেঁচে আছে কেন এই জায়গাটা বেঁচে আছে কেন বলেন 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 কারণ আইডিয়া স্প্যানটা বাড়া দিলে হবে গাটারে বাড়াই দিলে হবে সম্ভবত স্প্যান বাড়া দিলে হবে কারণ মানে ভাগ হচ্ছে না ঠিক মতো উইথ আর হাইট টেনে নিয়ে অ্যাডজাস্ট করে দিলে হবে আর কলমটা 10 ইঞ্চি আর 10 ইঞ্চি এই কারণে
কার কোন আইডিয়া, কার কোন আইডিয়া বলেন বলেন সবাই বলেন। রো এন্ড কলামের আপনার যে হাইটটা আছে সেই হাইটটা হচ্ছে আপনার ফ্লপ হয়ে গেছে ভাই, অ্যালাইনমেন্ট করা নাই। আর বলেন কার কি আইডিয়া আছে বলেন। আমার প্রশ্ন বুঝেন নাই, ফাঁকা জায়গাতে এক্সট্রা দিন গুলো ছুটি থাকে কোন কোন দিন, মনে করেন যে ঈদ উল আজহা, হ্যাঁ কিছু বলতে চাই স্পেস দিলে ভাই ইনসাইড স্পেসিং আছে ফর স্পেস যদি দাও চলে কি যাবে হ্যাঁ বল শুনছি বলেন। এই যে এটা মাঝখানে রুলারের পাশে ডাবল ডাবল রুলার করে বুঝিনি আবার বলেন। এখানে আপনি গর্তটা নিছেন সেতু গ্রিডটা পেস্টটা ভরাট করে দিবেন। জাকারে ভাই এখানে কলামের স্প্যান দেখতেছে 1.77 ইঞ্চ, যার কারণে এতটুকু স্পেস নিয়ে নিছে। এখানে যে 1.77 এর জায়গায় যদি 1.88 বা 2 ইঞ্চি করি তাহলে বাড়বে আর কি, যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে নিলেও বাড়বে, অথবা এটা মনে হয় টান দিয়ে ওটা পেসের সমান করলেও চলে যাবে, ওটা অটো ওই স্প্যানটা নিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, আপনারা অনেকে অনেক কথা বলছেন, এখন দেখি আমরা জিনিসটা কিভাবে করা যায়। সেটা হচ্ছে ফার্স্টে আমরা একটা শেপ নিই, একটা এরিয়া টাইপ থেকে একটা নিলাম, একটা কি বলে এটাকে একটা টাইপ এরিয়া নিলাম, এরিয়া টাইপ থেকে টাইপ এরিয়া নিলাম। এখন সেই টাইপটা, সেই টাইপটা আসলে সেই টাইপটা আসলে এখানে স্কোয়ার হইতে হবে, সেই টাইপটা আসলে স্কোয়ার হইতে হবে। যদি আমরা এখানে ল্যান্ডস্কেপ কোন একটা ভিউ নেই, সেই ক্ষেত্রে আমরা যদি টাইপ থেকে টাইপ অপশনে যাই, এরিয়া টাইপ অপশনে গেলাম, যাওয়ার পর এখানে 6 7 42 মানে এক সাইডের মধ্যে। আচ্ছা কত দরকার, কয়টা 42টাই তো ঘর দরকার নাকি, ঘর দরকার কত, কয়টা 42টা, 42 হলে হয়। সেক্ষেত্রে আমাদের এই সাইজটা ছোট গেল, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আচ্ছা সবাই একটু ট্রাই করুন তো, এটা এই পর্যন্ত আসেন তো সবাই, সবাই একটু এই পর্যন্ত আসেন, তারপর আমরা এটাকে কিভাবে বড় করতে হয় সেটা দেখবো। সবাই একটু প্র্যাকটিস করেন, এই মুহূর্তে সবাই এটা নিয়ে বসে যান, এই পর্যন্ত আসেন, এই পর্যন্ত আসেন তো সবাই। সবাই এই পর্যন্ত আসেন ভাই, ঝটপট ঝটপট, দুই মিনিট সময়। আমার তো অটোই মানে ফুল শেপের ভিতরে ভাগ হয়ে যাচ্ছে, মানে স্ক্যান আসছে না। মানে আপনারা অবাক হয়ে যাবেন যে এই কাজটা করার জন্য এত একটা সোজা একটা জিনিস ছিল, যে জিনিস কারোর মাথায় আসলো না। দেখি আর একটু মাথা খাটান যে জিনিসটা কিভাবে আর হইতে পারে। ভাইয়া আমার একটা প্রবলেম হচ্ছে। প্রবলেম বলেন। প্রবলেমটা হলো যে টাইপ টুল থেকে
আপনার সিলেক্ট করে টান দিতে বলছেন, এই টান দিলে এখানে ইয়ে হচ্ছে না, লেখা আসছে। আচ্ছা প্রথমত আমি সবাইকে বলছি, সবাইকে বলছি একটু দেখে নেন, একটু দেখে নেন ভাই, একটু দেখে নেন। আচ্ছা প্রথমে টাইপ টুলে যেতে হবে, টাইপ টুলে যে আমি আপনারা কি দেখছেন, টাইপ টুলে গেলাম, টাইপ টুলে যাওয়ার পর এই এরিয়াটা আমি নিব, এখান থেকে শুরু করে সুন্দর করে এরিয়াটা নিলাম, নেওয়ার পর তার মধ্যে আমরা এরিয়াটুক এই এরিয়ার মধ্যে আমি আনতে চাচ্ছি। তাহলে এবার টাইপ অপশন থেকে এরিয়া টাইপ, এরিয়া টাইপ অপশনে গেলাম, যার পর এক সাইডে ছয় দিব, এক সাইডে সাত দিব, ছয় সাথে ৪২ হইলো। হওয়ার পর আমরা এখান থেকে ধরেন এই টেক্সট গুলো আমরা আগে থেকে নির্দেশ করে দিব কোন সাইডে যাবে, এই স্প্যান স্প্যান কি এগুলো আমরা পরে বুঝবো, প্রিভিউ আগে দেই। প্রিভিউ দেওয়ার পরে এই জিনিসটা আসলো, আসার পর এই স্প্যান এই গাটার কি গাটার হলো এই যে মাঝখানে যে গ্যাপ গুলো, এই গ্যাপটা কেমন হবে, এই গ্যাপটা কেমন হবে সেই জিনিসটা দেখবো। ধরেন আমরা গ্যাপটা এরকম নিলাম, স্প্যান আমরা হাত দিব না, স্প্যান আমরা কেউ হাত দিব না, স্প্যান যা আছে তাই থাকবে, স্প্যানে কেউ আমরা হাত না দিই, আপাতত হাত না দিই। তো এরকম করে আমরা একটা একটা ওকে দিলাম, ওকে দেওয়ার পর আমরা ছয় সাথে ৪২টা ঘর পাইছি। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে ভাই এই সাইডে কিভাবে যাবে, এটাকে আমরা যদি টান দিই তাহলে তো টান দিলেও হয় না, টান দিলেও কি হয়, টান দিলেও কি হয় না, এটা যদি টান দিই তাহলে কিভাবে হয়। অপশন হলো একটা হচ্ছে টান দেওয়া, আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, দুইটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা কোনাকে ধরা, দুইটা কোনাকে ধরে ডিরেক্টলি এটাকে ধরে টান দিয়ে সেখানে মিলাই দিবেন। অপশন আছে দুইটা এখানে, একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টান দেওয়া, আর একটা হচ্ছে জাস্ট সাইড থেকে ধরে টান দেওয়া, আর কোনো ওয়ে নাই। বুঝতে পারছি ধরেন এই যে একটা শেপ নিলেন, এই শেপের মধ্যে আপনি এখন টাইপ থেকে এরিয়া টাইপ অপশনে গেলেন, যাওয়ার পর এখান থেকে ৬ দিলেন, এখান থেকে ৭ দিলেন, দেওয়ার পর ওকে দিলেন, ওকে দেওয়ার পর আমার প্রিভিউ মোডটাকে দেখে নেন, প্রিভিউ মোডের মধ্যে পুরোটা আসছে কিনা, হ্যাঁ পুরোটা আসছে, যদি এর থেকে বড় দরকার হয় তখন আপনি ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, ডিরেক্ট সিলেকশন টুলে যে এই দুইটা বিন্দু ধরবেন, এই দুইটা বিন্দু ধরে টান দিবেন, বিন্দু ধরে অন্য কিছু ধরে টান না দিয়ে বিন্দু ধরে টান দিবেন, এটা বলার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা আমরা পরে দেখব। এই পর্যন্ত সবার আসছেন কিনা, এই পর্যন্ত সবাই আসছেন কিনা, এই পর্যন্ত সবাই আসছেন কিনা ভাইয়া, সেটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ সাইডে তো বাড়বে, সাইডে যে বাড়তেছে না, এই সাইডে তো বাড়তেছে, সবগুলো তো বাড়ছে, আপনার সমস্যা নাই, গ্যাপ তো সবই ঠিকই আছে, তখন ভিতরে লেখা আসতেছে, কোথায় কিসের মধ্যে লেখা আসতেছে আমি এখনো বুঝে উঠতে পারিনি, আপনার প্রশ্ন আমি বুঝে উঠতে পারতেছি না, কেউ একটু ক্লিয়ার করে দেন তো আমাকে। হ্যালো ক্লাস, হ্যালো ভাই, কি চলে গেল নাকি? না রে ভাই আমি আছি, আমি কি যেতে পারি? আমি যাই নাই, আমার কারেন্ট আমাকে ছুঁয়ে চলে গেছে। জি ভাই আজকে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না কারণ। আচ্ছা আমার আমার আমাকে হচ্ছে আমার কারেন্ট চলে গেছে দেখে আমি ইয়ে হয়ে গেছি। আচ্ছা এখানে আমি চলে যাওয়ার পরে কে যেন হোস্ট হইছে, হোস্ট কে হইছে বলেন তো, কে যেন আমি চলে যাওয়ার পর রাজা হয়ে গেছে অটোমেটিকলি। আমি নিমবাই হইছি, আমি নিমবাই এ রাজা করে গেছেন উনি মনে হয়। হোস্ট হয়ে গেছে জানেন, সে মনে হয় আবার চলে গেছে ওর কাছে মনে হয়। নুরামিন, নুরামিন ভাই হোস্ট হইছে, নুরামিন ভাই। হ্যাঁ নুরামিন ভাই আপনি আমার হোস্ট দেন, নুরামিন আমার রাজত্ব আমাকে ফিরাই দেন ভাই। আমি মোবাইল দিলেন আপনি
আমার হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেছে তো যার কারণে ওই আইপিএস ওপেন হতে মাঝখানে যে গ্যাপ যাব মিটিং মিটিং সেটিং এ যাব না 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 কিছু না এমডি যাচ্ছে এই যে পার্টিসিপেন্টে যাচ্ছে পার্টিসিপেন্ট তার পাশে দেখেন মোর আছে মোর এমডি জাকারিয়ার পাশে দেখেন মোর আছে মোরের মধ্যে একটা চাপ দেন চাপে দেখেন হোস্ট আছে হোস্ট আছে হ্যাঁ নুরামিন ভাই বলেন আচ্ছা তাহলে আমরা এ পর্যন্ত ছিলাম হচ্ছে আচ্ছা এখানে একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যারে এই যে আমরা যে এই ঘরগুলো করলাম এই ঘরগুলোর মধ্যে আপনি প্রথমে কি লিখবেন এখানে ধরুন লিখতেছেন সানডে এখানে লিখতেছেন সানডে এই প্রথম ঘরে লিখতেছেন আপনি সানডে ভাইয়া বলেন ভাইয়া আমার এখানে ঘরগুলো করার পরে মাউসটা ক্লিক করার সাথে সাথে চলে যায় এই ঘরগুলো হ্যাঁ এটা তো চলে যাবে মাউস তো মাউস ক্লিক করলে তো চলে যাবে এটা তো এটা তো নিয়ম ও হ্যাঁ আপনার কথাটা একটু আস্তে শোনা যাচ্ছে মাউস যখন ক্লিক করবেন তখন তো চলেই যাবে এটাই তো নিয়ম এবারে ঘরের মধ্যে লিখবেন এবারে ঘরের মধ্যে লিখবেন এই ঘরের মধ্যে লিখবেন প্রত্যেককে ঘরের মধ্যে লিখতে হবে আপনাকে ভাইয়া এটা একটা ফিল কালার উপরে লেখেন না এটা কোনো কালারে থাকবে না যখন আমি লিখতে যাব তখন জ্যাকারিয়া ভাই আপনি অনেক স্লো কাস্টার টু ফিল কালার টান দিয়ে হ্যাঁ এখন ক্লিয়ার মনে হয় আচ্ছা যখন আমি এখন লিখব এই লেখার সময় আমার ইয়ে থাকবে না কি বলে ঘর থাকবে না ঘর থাকবে না দেখার সময় কোনো ঘর থাকবে না জাকারিয়া ভাই হ্যাঁ ভাইয়া বলেন আচ্ছা আমি আসলে একটা ক্যালেন্ডার ইয়ে করছি আর কি তো এটা অনেক সহজ ভাবে আর এটা অনেক ইজি আগে আপনি একটু দেখবেন যে আমার এটা হয়েছে কিনা হইলে লেখার সময় ঘর না থাকলে না না আমি আমি আরেকভাবে দেখাবো আমি আপনাদেরকে আরেকভাবে দেখাবো ক্যালেন্ডার ডিজাইন আপনাদেরকে আরেকভাবে দেখাবো এই আপনারা এই পর্যন্ত আসছেন কিনা এই পর্যন্ত আসছেন আমার একটু সমস্যা হচ্ছে ওই বারবার ওই জায়গায় দিলে কেমন যেন একটা সেটা আমি একটা স্ক্রিনশট দিছি সব মাঝখানে আছে আপনি কাজ শেষে অ্যালাইন করছেন জি ভাই অ্যালাইন করেছেন অ্যালাইন জি জি অ্যালাইন করছি আচ্ছা এই পর্যন্ত আসছেন সবাই মিতা আপু মিতা আপু এই পর্যন্ত আসছেন আমার কথা ছিল যে নেট টেট যে ইয়েটা আপনি ফিল কালারের উপর নিয়ে কাজটা করেন না একটু দেখলাম আপনি যে ঘরটা ঘর গুলি করছেন ঘর গুলি ওই যে ফিল মানে বক্স ক্যালেন্ডারের জায়গাটাতে নিয়ে যায় নাম্বার গুলি ফেলা কথা বলছি মিঠাপুর প্রশ্নটা আমি বুঝি না একটু বুঝে দেন তো আমাকে মিঠাপুর মিঠাপুর বলছে একটা শেপ হ্যাঁ এই শেপের উপরে কলম গতিতে আর কি
আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ বা ব্ল্যাঙ্ক কোনো জায়গায় আমরা একটা টাইপ টুল নিলাম এই বক্সের মধ্যে এখন চলে গেলাম আমরা টাইপ টুলে, বক্সের মধ্যে সিলেকশনে রেখে টাইপ টুল থেকে এরিয়া টাইপ অপশনে গেলাম। যাওয়ার পর এখানে আমরা নাম্বারের জায়গায় দিলাম 6 আর এখানে দিলাম 7, এই 6 আর 7 দিলাম, প্রিভিউ মুডটা দিয়ে আমরা দেখলাম কতটুকু কি অবস্থা, ওকে ফাইন নিলাম। এরপর ধরুন ওকে দিলাম, ওকে দেওয়ার পর এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, দুইটা বিন্দুকে একসাথে ধরে আমরা শিফট ইউজ করে এটাকে বাড়াই দিলাম, এরপর আপনার টাইপ টুলে আসেন, টাইপ টুলে সে জাস্ট লেখালেখি শুরু করে দেন, ঘরের মধ্যে লিখবেন, এই ঘরের মধ্যে লিখবেন, এখানে ঘর দেখা যাবে না, এখানে এখন আর ঘর দেখা যাবে না। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে অটোমেটিক্যালি সে স্পেস নিয়ে নিবে, আর এই স্পেসের জন্যই মূলত গাটার রাখা হয়। ধরেন আপনার ফার্স্ট হলো 001 আপনি দিবেন, এরপর এন্টার দিবেন, এন্টার দেওয়ার পর 02 দিবেন, এন্টার দেওয়ার পর 03 দিবেন, এরপর এন্টার দিলেন 04 দিলেন, এরপর এন্টার দিলেন 05 দিলেন, এরপর এন্টার দিলেন 06 দিলেন, এরপর এন্টার দিলেন 0, আমি কিন্তু এন্টার দিচ্ছি, জাস্ট এন্টার দিচ্ছি, 07 দিলেন, এরপর এন্টার দিলেন 08 দিলেন। এখন আপনাদের কারোর কোনো প্রশ্ন আসছে বলেন তো, কারোর কোনো প্রশ্ন আসছে এই পর্যন্তই? একই ঘরে দুইটা করে আসলো কেন? কারণ এই ঘরের সাইজ দেখেন, ঘরের সাইজ দেখেন আর আমার লেখার সাইজ দেখেন, কোনটা ছোট কোনটা বড়, লেখার সাইজ কি আরো বড় হবে না? লেখার সাইজ আরো বড় করতে হবে, বড় করতে হবে, যখন আপনি লেখার সাইজ গুলো বড় করবেন তখন অটোমেটিক্যালি ঘরগুলো ইয়ে হয়ে যাবে। ধরুন আপনি 90 করে একটা ফন্ট দিলেন, তখন অটোমেটিক্যালি একটা ঘরের মধ্যে একটা চলে গেছে, তার মানে এখানে ফন্টের সাইজও ব্যাপার স্যাপার আছে। কি বুঝলাম ভাই? ঘরের কোনো অস্তিত্বই নাই, এই ঘরটা শুধুমাত্র লেখালেখির জন্য করা হয়েছে। এখন আপনি যদি বলেন ভাই ঘরের কালারটা চেঞ্জ করবো কিভাবে, সেক্ষেত্রে আপনাকে ওই ওই সিস্টেমে ফিরে যেতে হবে। লেখাগুলো সেন্টারে আনবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, ওইটা আমি দেখবো। আর এরপর এই এই পর্যন্ত আসছি কিনা, এই পর্যন্ত সবাই করেন তো? আমার একটা কোশ্চেন আছে, জাকারিয়া ভাই, আমার ঘর বড়, আমি ছোটই লেখা দিব, কিন্তু একটা 01 একটা এক ঘরেই থাকবে, এটা কিভাবে? আচ্ছা যদি এই সিস্টেম করতে চান সেক্ষেত্রে ট্যাব দিয়ে দেওয়া দিতে হবে, ট্যাব যদি এই সিস্টেম যেতে করতে চান তাহলে ট্যাব দিতে হবে, ট্যাব ট্যাব দিলে কি হয় জানেন, চার ট্যাব সংশোধন এক, এটা আপনারা জানেন? জি ভাই জানি না, জানি না, মানে চারটা স্পেস সমান সমান একটা ট্যাব। ধরেন আমাদের একজন ভাইয়ের, আমি ইয়ে ভাইয়ের প্রশ্ন করতেছে, বলেন বলেন কিবোর্ডের মধ্যে দেখেন ট্যাব আছে, বুঝেনি, কিবোর্ডের একটা সুইজার নাম ট্যাব, ট্যাব কিবোর্ডের ক্যাপস লকের উপরে থাকে, ক্যাপস লকের উপরে দেখেন ট্যাব আছে, ক্যাপস লকের উপরে ট্যাব আছে। আচ্ছা সব থেকে ইজি ওয়ে হচ্ছে আমার কাছে এটা মনে হয়, এটা আমার কাজের মানে যখন আমি ক্যালেন্ডার ডিজাইন করেছি, বেশ কয়েকটা ক্যালেন্ডার ডিজাইন করেছিলাম, তো তখন হচ্ছে এই সিস্টেমটা কাজ করতাম, আর ফার্স্টে কাজ করতাম হচ্ছে ওইটা দিয়ে, মানে ফার্স্টে আমরা কাজ করতাম হচ্ছে টোটালটারে স্প্লিট ইনটু গ্রিড থেকে ভাগ করে ফেলা, এখান থেকে যে স্প্লিট অবজেক্ট থেকে পাথ থেকে যে ভাগ করে ফেলা, এটা একটা সিস্টেম। আর একটা হইতেছে আমি যেটা করলাম মাত্র যেভাবে, এটা একটা সিস্টেম, এছাড়াও আরো অনেকভাবে করা যায়, এরপর আমি আরেকটা সিস্টেম দেখাই দিই। আমি যদি গ্রাফ আকারে করতে চাই ভাই, ঘর ঘর করে গ্রাফ আকারে যদি করতে চান সেটা করতে পারেন, যদি ম্যানুয়ালি করতে চান ম্যানুয়ালি করতে পারেন, যদি আপনি ওই যে অটো আকারে করতে চান মানে ঘরগুলো যদি আগে আগে ভাগে নিয়ে নিতে চান সেটাও নিয়ে নিতে পারেন। সেটা কি ট্যাবের ব্যাপারটা একটু দেখায়ন জাকারিয়া ভাই? আচ্ছা ট্যাব এখানে ধরেন, ছোট করে ধরেন আমি একটা লেখা লিখি, লিখতাম ধরেন আমি এখানে লিখতেছি এ, এরপর আমি বি দিব, এখন বি দিব আমি,
এক দুই তিন চার পাঁচ ছয়, এখন ছয়টা স্পেস দিলাম আমি, ছয়টা স্পেস দিয়ে আমি এখানে লিখলাম বি, আবার এখানে এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা স্পেস দিয়ে আমি লিখলাম সি। বুঝতে পারছি ভাই? এখন এই যে এবিসি এর মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে কয়টা আছে? ছয়টা। তার থেকে আমি যদি একবার ডি ই এফ জি, এখন এই এই পরের গুলার ভাই গ্যাপ গুলো কি সমান? এই গ্যাপ গুলো কি সমান বলেন তো? না ভাই, দুই স্পেস করে আছে। এখন এটা হচ্ছে ট্যাবের খেলা, মানে যতবার ট্যাব দিচ্ছেন তখন আপনার এই স্পেস গুলো যাইতেছে, এই ট্যাব দিলে স্পেস গুলো যায় আর কি, মানে ট্যাব দিলে একটা একটা সমান সমান চার করে নাই। হ্যাঁ বলেন বলেন। মানে একটা সংখ্যাকে সার্কেলের ভিতরে দিয়ে যদি দেই এটা কিভাবে দিব? একটা মানে একটা মানে ও আজকে একটা আজকে 19 তারিখ, 19 তারিখটাকে আমি গুণ সার্কেলের ভিতরে রাখতে চাই। আপনার প্রশ্ন কি এইটা? এটা তো পারি, কিন্তু ক্যালেন্ডারের ভিতরে নিব কিভাবে? বুঝিনি। ক্যালেন্ডারের পেজ ঘরগুলোর ভিতরে নিব কিভাবে? ক্যালেন্ডারের পেজের মধ্যে এরকম করে আপনি সাজাতে চাইতেছেন, এই যে এরকম করে রাখতে চাইছেন? হ্যাঁ, এভাবে সাজাতে, এটাও কিন্তু করতে পারেন, এই সিস্টেমটা কিন্তু খারাপ না। আপনি কন্ট্রোল ডি দিয়ে করছেন, কন্ট্রোল ডি দিয়ে, কন্ট্রোল ডি দিয়ে, কন্ট্রোল ডি দিয়ে করবেন। হ্যাঁ, আমরা বক্সটার ভিতরে কিভাবে করব? বক্সটা মানে আমাদের যে রো এবং কলাম নিছেন ওগুলির ভিতরে কিভাবে এটা ফালাবো? তখন আপনি অন্য সিস্টেমে যেতে হবে, তখন কিন্তু ওই যে ওই সিস্টেমটা যেতে হবে। কোন সিস্টেমটা বলেন তো? ওই যে ভাগ করা সিস্টেমে যেতে, আগে থেকে আগে ভাগ করে নেবেন, অবজেক্ট থেকে পাথে যাবেন, পাথ থেকে এই আপনারা কি বেশি জটিল করে ফেলাইতেছেন নাকি? আমার মনে হচ্ছে আপনাদের মনে জটিল করে ফেলাইতেছেন। যা কিছু রূপ আমার মনে হচ্ছে আমরা দুটো দেখায় সমস্যা করে বলতেছেন ভাইয়া, এই এটাই সবচেয়ে ভালো ছিল, এটা সহজ ছিল, আগে যেটা এটাই ভালো, স্পিডটাই ভালো, ওইটা কিন্তু ঝামেলা হয়, ওই চলে যায় লেখা উঠে না, সমস্যা দেখা দিবে, এটা ঠিক আছে। উদ্দেশ্য হচ্ছে আপু বলতে চাচ্ছে প্রতিটার মধ্যে আমি সেই ইয়ে রাখবো, সার্কেল রাখবে। আসলে যদি সার্কেল হয় তাহলে সার্কেল টাইপই হবে, যদি রেকটেঙ্গেল টাইপ হয় তাহলে রেকটেঙ্গেল টাইপই হবে, কিন্তু রেকটেঙ্গেলের ভিতরে সার্কেল দিলে আমার মনে হয় না যে খুব ভালো লাগবে। রাইট রাইট। মিতাবু ভাইয়ের লজিক বুঝতে পারছেন আপনি? আমরা সেখানেও যাব জাকালি ভাই, এই রেকটেঙ্গেল তো থাকবে না, রেকটেঙ্গেল তো উঠে যাবে, রেকটেঙ্গেল তো থাকবে না, এটা তো ধরা না। এখানে 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 ভাই কেউ কেউ রাখতেও পারে, কোন কোন কাস্টম ক্যালেন্ডারে থাকে। এখানে কয়টা ভাই ঘর আছে কয়টা বলেন তো? ৪২টা। এখন এক মাসের মধ্যে কি ৪২টা ঘর ইউজ হয় নাকি হয় না? কিছু ঘর তো খালি ফাঁকা থাকে। এখন আমার এই ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারের মধ্যে আমার যদি লাস্টে এই তিনটা ঘর ফাঁকা থাকে দেখতে একটু খারাপ লাগে না ভাইয়া? একটা প্রবলেম ফেস করতেছি একটু একটু ভাই, আমরা একটু লজিক্যালি বুঝি, মানে আমরা এরকম যদি আমার একটা ঘর যদি ফিল আপ না হয় আমার দেখতে এখন খারাপ লাগতেছে না? যদি আমার টোটালি এরকম থাকতো তাহলে আমার দেখতে ভালো লাগতেছে যে না আমার একটা মানানসই একটা ব্যাপার আছে, কিন্তু যখন যখন আমরা এরকম একটা ব্যাপার করতেছি, যখন আমরা এরকম তিনটা চারটা ঘর নাই তখন দেখতে ভালো লাগতেছে না। তো এই কারণে এই জিনিসগুলো দেওয়া হয় না, এই কারণে এই জিনিসগুলো দেওয়া হয় না, মানে এরকম করে আলাদা আলাদা ঘর 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 করে দেওয়া হয় না। এই যে একজন ভাই বললো না যে মিতাপ একজন বললো না যে আপনি যদি ইয়ে দিতে চান তাহলে এই দেন, রাউন্ড দিতে চান রাউন্ডই দিবেন, ধরেন একটা রাউন্ড দিলেন, এই রাউন্ডটা কি আপনি ভাইয়া ঘরগুলো আলাদা আলাদা কিভাবে করছেন? হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা ঘর করছেন মনে হয়, এগুলো আলাদা আলাদা ঘর আপনি জানেন না, বুঝলেন নাই? এটা কি কন্ট্রোল দিয়ে করছেন নাকি এই যে এইগুলা এইগুলা
আর এখানে ছয় বা সাত লিখে দিছিলাম, এখানে আমি ছয়, আপনি ইসের ক্লাস করেন নাই ফ্লায়ার ব্রোশারের ক্লাস করে না? এটা তো দেখছি ভাই, এটা তো ঘর একটা আসছিল যে ওইটা তো ওই মাউস ক্লিক করার পরে চলে যায়, ওইটা ছিল তো আরেক যা মাউস ক্লিক করলে চলে যায়, সেটা তো আরেকটা ছিল টাইপ টুলে ছিল, এই দুইটা দেখে মানে জয় কিছুর পাকে ফেলাইছি আমি, তাই না? দুটো দেখে জয় কিছু নাকি, যে কোনো একটা সিস্টেমকে দেখালে ভালো হইতো আসলে। জি আসলেই ভাই, তাদেরকে বুঝাইতে পারছি, কিন্তু যারা একটু ইরেগুলার হয়েছে তাদেরকে আমি বুঝাইতে পারি নাই। তো আপনাকে যেটা আমি বলছি সেটা হচ্ছে আপনাদের এইসব টপিকের জন্য আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে রাখছিলাম, এই টপিকের জন্য অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে রাখছি, যেটা মক আপ সহ আমি একটা ভিডিও বানিয়ে রাখছি, আমি সেই ভিডিওটা আপনাদেরকে সাজেশন করছি, আপনারা একটু দেখেন, আপনাদেরকে সাজেস্ট করছি ভিডিওটা একটু দেখে নেবেন। এই ভিডিওটা কি আপনার চ্যানেলে আছে? আমার ইউটিউবে দেওয়া আছে। কোন টুল দিয়ে ভিডিওটা করা সেটা অবশ্য ভুলে গেছি ভাই। কি স্ক্রিন অফ করে দিয়েছেন? আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। না আমার স্ক্রিন হচ্ছে শুধুমাত্র ইলাস্ট্রেটর শেয়ার দেওয়া। আমি সেভ করছিলাম ভাইয়া। উল্টা পাল্টা যদি নিয়মে যান তাহলে তো পারবে না। আবার একটা জিনিস বোঝার আছে ভাই, একটা জিনিসও বোঝার আছে এখানে, আপনি আপনি যে শেপটা নিলেন এই যে এরিয়া টুল থেকে নিলেন, নেওয়ার পর সরি এখান থেকে এরিয়া টুল থেকে একটা নিলেন, নেওয়ার পর আপনি যখন এরিয়া টুলে গেলেন, এরিয়া অপশনে গেলেন, যাওয়ার পরে এখান থেকে এই টেক্সট ফ্লোটা কোন দিকে আছে সেটাও কিন্তু দেখার বিষয় আছে ভাই, এটাও কিন্তু দেখার বিষয়। আচ্ছা যাই হোক 2 ঘন্টা ক্লাস হয়ে গেল, পুরাই গোলমাল লাগে গেল। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই ভাই, গোলমাল লাগানোর মধ্যে অনেক কিছু শিখতে পারছেন। এখন আমরা যেভাবে কাজ করতে পারি সেটা হচ্ছে ক্যালেন্ডারের জন্য আপনারা যে যেভাবে পারেন সেভাবে কাজ করবেন, যেভাবে পারেন। যেমন ধরেন মিতাপু বলতেছেন আমি আমি এভাবে একটা কাজ করতে পারি, মিতাপু বলতেছে আমি এভাবে ক্যালেন্ডার বানাতে পারি, মানে ম্যানুয়ালি সে এভাবে এভাবে ইত্য নিয়ে বানাবে। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা আপনি ফুল চ্যানেলে দাও আছে ওটা। হ্যাঁ হ্যাঁ আপনারা যে যেটা ইচ্ছা সেটা করেন, করার পর আমার রুলস ফলো করবেন, আপনারা যে যেভাবে পারেন সেইভাবে করবেন, করার পর আমার এই রুলস ফলো করবেন, আগে আপনারা করেন নিজের মন মতো, নিজের মন মতো করার পর আমার এই রুলসটা ফলো করবেন। ওরা ঝামেলা করছিল যে ভাই এখন থেকে গুগল ড্রাইভে দিবেন না, আমাদেরকে ইউটিউবে দিবেন, যার কারণে ওরা একটা কম্বো টু এসে ঝামেলা করছিল, যার কারণে কম্বো টু বা থ্রি কারা যেন ঝামেলা করার কারণে পরবর্তীতে ইউটিউবে দেওয়া হয় আরেকটা ইউটিউব চ্যানেলে। নরমালি আগে কিন্তু এই একটা ভিডিও একটা চ্যানেলে দেওয়া হতো। তো যাই হোক আপনাদেরকে আমি লিংকটা দিয়ে দিচ্ছি, এই লিংকটা আপনারা দেখে এটা ক্লিয়ার করবেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ইন্টার কেন দিবেন, ইন্টার দিলে নিচের দিকে আসবে না পরে উপরের দিকে আসবে, টোটাল জিনিসটা এই ভিডিওতে পাবেন, এটা আমার করা ভিডিও, এই ভিডিওটা দেখে আপনারা জিনিসটা। এখন আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সেটা পরে আগে আপনারা নিজের মন মতো একটা ক্যালেন্ডার ডিজাইন করবেন, নিজের ইচ্ছা মতো যে কোনো টুল দিয়ে, সেটা যে কোনো টুল হতে পারে, তবে অ্যালাইন টালাইন দিয়ে যেন 100% প্রপারলি করেন। আর বিশেষ করে আমেরিকার জন্য রবিবার কিন্তু তার অফডে থাকে, ওই রবিবার অফডে রাখবেন। আমেরিকায় যদি কোনো কাজ হতে হয় তাহলে রবিবার লাল কালি হবে, রবিবারের দিনটা লাল কালি হবে, আর বাংলাদেশে যদি কোনো কিছু হয় তাহলে লাল আর মানে শুক্রবার শনিবার লাল কালি হবে, শুক্রবার শনিবার লাল কালি হবে, আমেরিকায় রবিবার লাল কালি হবে। বলেন এবার কার কি প্রশ্ন বলেন।
বলেন ভাই, প্রশ্ন বলেন। আপাতত ক্লিয়ার ভাই, প্রশ্ন নাই। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন ভাই। জি, যাদের গোলমাল লাগছে, যাদের গোলমাল লাগছে তাদের সবাইকে বলতেছি ভাই, আপনারা এই ভিডিওটা দেখবেন, জাস্ট এই ভিডিওটা দেখবেন, সেটা শুরু এখনো শুরু করতে পারেন, ক্লাস শেষে দেখে নিতে পারেন। বলেন ভাইয়া, ওখানে আপনি যে ক্যালেন্ডারের ওই যে একটা মসজিদের ছবি দিয়েছিলেন, ওইটা তো ফোড়া সাইজে দিয়েছিলেন, আর এখন যে ঘরগুলা করছেন ওগুলা তো একটা সাইজ নিছেন, মানে এখানের মধ্যে কোনো ই আসছে কিনা? আমি বুঝে উঠতে পারি না আপনার প্রশ্ন। মসজিদের যে সাইজ দিয়েছে সেই সাইজটা কি হইছে? যে তারিখ তারিখ যেগুলো নিয়েছিলেন এগুলো একটা ওই যে মানে বাইরে একটু ইয়া রাখছেন, ওই একটা শেপের ভিতর নিয়েছিলেন, আর ওটা তো ওই ছবিটা পুরা জায়গা জুড়ে মানে ক্লিপিং মাস করছে, এটা কি ছবিটা তো ক্লিপিং মাস করতেই হবে তো? ও আচ্ছা, ওই যে আপনার অবজেক্ট থেকে গেলে স্পিড ইনটু গ্রাইড, ওটার নিচে ওই দুটা অপশন দেখাচ্ছে না? কি দেখাচ্ছে? নিচে অপশন দুটা যেটা দেখাইলে ইয়ে থেকে, ওই দুটা অপশন দেখাচ্ছে না আপনার অবজেক্ট? তারপরে ওইটা তো পাথ থেকে স্পিড সিলেক্ট সিলেক্ট করতে হবে। জি জি, এটা এটা আপনি যদি শেপটা সিলেক্ট না করেন তাহলে তো হবে না। শেপটা সিলেক্ট করছেন? হ্যাঁ সিলেক্ট করছি। গ্রিড জি গেলেন? হ্যাঁ ক্লিক করেন, করলাম। এরপরে এটা ওই যে আপনার ডান দিকে যাবে বা নিচে আসবে এরকম অপশন আছে না? এটা তো দেখা না না না, এখানে নাই, এখানে তো থাকবে না এটা। মানে আপনি টেক্সট ফুলের কথা বলতেছেন, এখানে তো টেক্সটের কিছু নাই, এখানে টেক্সটের তো কিছু নাই আছে? এখানে টেক্সট টেক্সট রিলেটেড কোনো কিছু আছে না? এটা তো জাস্ট ভাগ হবে, এটা তো জাস্ট ভাগ হবে যে কোনটা কয় ভাগে ভাগ হবে। ধরুন আমি জাস্ট এই ভাগ করলাম, এই ভাগ করলাম। আচ্ছা হ্যাঁ ভাগ করলাম, এটার কাজ তো এই ভাগ করা। ডিএক্স বল গেম খেলছেন? ডিএক্স বল। আচ্ছা এরপরে টাইপ টুলে যে টেক্সট টুলে যে লিখলে ওই নিচের দিকে চলে আসতেছে মজার ওই জায়গাতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। ওকে ওকে, এর পরবর্তীতে ওকে, এর পরবর্তীতে ভাই না, আসলে আমি দুইটা রুলস দেখাইছি, দুইটা রুলস এর মধ্যে ভাই আপনারা গোলমাল পাকাই ফেলাইছেন। যেমন ভাই হলো প্রথমে এটা মনে করতেছে, এটা মনে করার পর আবার চলে যেতেছে ওই ওই টপিকে, মানে বুঝতে পারছেন সে কিভাবে গলাইছে? প্রথমে এইটা এইটা মনে করতে পারছি, প্রথমেই বুঝলাম এইটা, প্রথমেই তো বুঝতে পারছি ওরে কি করছে। আচ্ছা আচ্ছা ওকে ভাই, আপনাদের যে ঘর ঘর গুলার মধ্যে লিখলে পরে এক সাইডে উঠে যাচ্ছে উপরে অথবা মিডিলে করার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাইকে বলছি, সবাইকে বলছি ভাই, সবাইকে বলছি, আপাতত আপাতত আজকে আপনারা আজকে আপনারা টোটালি এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা দেখে, ভিডিওটা দেখে ট্রাই করে কালকে কালকে আপনাদের ক্লাস আছে কবে? কালকে না পরশু দিন? কালকে তাহলে আমরা কালকে এটা শেষ করবো, কালকে এটা শেষ করবো, মানে কালকে আমরা আজকে আছে, আজকে তো আছে স্যার, ওই তো আজকে আজকে আসলে আজকে মানে আজকে কালকে বলেন বলেন আমি যখন আরেকটা নতুন ফাইলে নিচ্ছি তখন আমার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, ওই প্রবলেম কি সলিউশন হইছে? না আমার সলিউশন হয়নি, আমি ওইটার জন্য একটা ফাইল আপনাকে পাঠাতে বলছিলাম তাই পাঠাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দুইটা আইডিতে দিছি আমি, যেমন একটা আইডি দেবেন তাহলে চলে। একটু হাই দেন তো ভাই, কে ভাই? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আমার ওই বন্ধু তো এক কোয়া দেন কম্বো কোয়ে, কোনটাই পেমেন্ট কোয়া দিতে, পেমেন্ট কোয়া দিতে কি কোনটাই বন্ধু? ওই কম্বো ফোর, কম্বো ফোর আপনি রিমুভ করে দিছে? না না, এক বন্ধু এ ভর্তি করছিলাম না। ও আচ্ছা আচ্ছা, ওই ছেলে কি আপনার কি যেন ফ্রেন্ড নাই? হ্যাঁ হ্যাঁ, ওই পেমেন্ট করতে আপনাকে দিতে দাইছি। আচ্ছা আমাকে ইনবক্সে, আমাকে ইনবক্সে ওর একটা নক দিতে বলেন যে আমি তোহিদের ফ্রেন্ড, বা আপনি ওর আইডি লিংক দেন, আপনি ওর আইডি লিংক দেন। আচ্ছা ভাইয়া আপনি আইডি লিংক দেন, আমি গ্রুপ অ্যাড করে দিচ্ছি।
ক্যালেন্ডারের উপরে যে রিংটা থাকে না এক ধরনের রিং, হ্যাঁ হ্যাঁ রিং, ওটা মকআপ করার সময় শো হবে, মকআপ করার সময় ছবির মধ্যে ঢুকে যাবে, সময় অটো চলে আসবে না? হ্যাঁ 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 অটো চলে আসবে। আচ্ছা যাই হোক, আপনাদের সবাইকে বলছি আমি যে ভিডিওটা দিয়েছি আজকের ক্লাসে টোটালি সারমর্ম এত কিছু, আজকের এই ক্লাসের ভিডিওটা তাহলে আমি পাবলিশ করছি না, এই ক্লাসের ভিডিও তাহলে আমি পাবলিশ করছি না। আপনাদেরকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমার ভিডিওটা, যেটা 26 মিনিটের একটা ভিডিও, এই ভিডিওটা দেখবেন, ক্যালেন্ডার ডিজাইন উইথ মকআপ, এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা দেখে টোটালি কনফিউশন ক্লিয়ার করবেন, ঠিক আছে? যে কোনো একটা রুলসে কাজটা শেখা দরকার, জাস্ট এই রুলসে, এখানে যে রুলসে কাজ করছি এই রুলসে কাজটা শিখেন, তারপর কালকে আমরা এটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু আমার রুলসটা। আমরা কাজ করছিলাম না, প্রথমে না আমি তাহলে আজকের এই ভিডিও ড্রাইভে দিচ্ছি, নাকি এই ভিডিও ড্রাইভে দিব নাকি ইউটিউবে দিব? আচ্ছা ঠিক আছে ইউটিউবে দিব। কারোর আর কোন প্রশ্ন? কালকে আমাদের ক্লাস আছে, মানে আজকে তো আমার ক্লাস আছে, আজকে রাত কয়টায়? রাত 9টায় ক্লাস আছে না 10টায়? 10টায় হ্যাঁ, তাহলে 10টা দেখা হবে। ওকে সবাইকে ধন্যবাদ, সারা দিনের কাজ দেখেন ভাই। হ্যাঁ বলেন, আমার জিনিস ডাউনলোড করলেন যে একটু দেখেন। ও ভাইয়ার ফাইল একটা দেখবো। আচ্ছা এখানে আজকে সবার সারা দিনের কাজ হইতেছে এই এই ভিডিওটা প্র্যাকটিস করা, এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করা, এটা আপনাদের সারা দিনের কাজ। হ্যাঁ, নতুন কোন ক্যালেন্ডার ডিজাইন করব? কোন আপনি যে কে বলছেন, প্রশ্নটা কে করলেন? মানসুর বিল্লাহ। আপনার কাজের কি অবস্থা আমি জানি না, আপনার কাজ দেখে বুঝতে পারবো যে আপনি কাজ করতে পারবেন কিনা। না ভাই, অনেকগুলো কাজ করলাম, কার্টুন, ইমেল সিগনেচার সবগুলা করছি। আচ্ছা করেন করেন, আপনার মতো করে করেন, করে আমাকে দেখায়েন। ওকে ভাই, ওকে ভাই, লিভ নিব তাহলে? হ্যাঁ হ্যাঁ লিভ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। খোকন এসকে ভাই, ফাইলের মধ্যে ঝামেলা আছে, কালার তো চেঞ্জ হয়ে গেল। এটা তো ভাই লোগো ডিজাইনের কাজ। খোকন ভাই আপনার ফাইলের মধ্যে ঝামেলা আছে। হ্যাঁ লিভ নেই, ঝামেলাটা কোথায়? এটা তো প্রবলেম, এই প্রবলেমটা তো ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ লিভ নেই জাকিয়া ভাই। ভাইয়া খোকন এসকে বাইরে একটা কাজ করছিলাম, একটু গ্রুপে দিছি, একটা জেপিজি একটু দেখেন। ওকে দেখছি। খোকন ভাই কি লোগো ডিজাইন এর কাজ করতেছেন নাকি? না না না, ওনার কোম্পানির লোগো লাগবে তাই নিজে নিজে বানানোর চেষ্টা করতেছে। ও আচ্ছা, কেউ বানাই দেনা এই জন্য খোকন ভাই রাগ হইছে। খোকন ভাই রাগ হয়ে নিজে নিজে বানাবে? না রাগ হইছে খোকন ভাই, খোকন ভাইয়ের জন্য আমি একটু চেষ্টা করছি ভাই দেখেন। খোকনেসকে ভাই প্রবলেম তো সলিউশন, মানে প্রবলেমের তো সলিউশন বের হয়ে গেছে। খোকনেসকে ভাই আসলে যে ব্যাপারটা এখানে ভুল হইছে, খোকনেসকে ভাই যে ভুলটা করছে, সবাই একটু দেখি খুবই ইম্পর্টেন্ট একটা ভুল। আপনারা সিএমওয়াই কে আর আরএসভি এর পার্থক্য বুঝেন কিনা আগে আমি সেটা বলেন। কেউ কি আইডিয়া করতে পারছেন খোকনেসকে ভাই কোন কোন জায়গায় ভুল করছে? কিসের জন্য আমরা দেখি? খোকন ভাই আমাকে ফাইল দিছে এই ফাইলটা, এখন এই ফাইলটা তার প্রশ্ন হইতেছে ভাইয়া আমি আমি এই ফাইলটা খোকন ভাই আমার এই ফাইলটা দিছে,
আর এই ফাইলটা যদি আমি এরকম কোন একটা ফাইল ওপেন করি তখন এটার কালারটা ইয়ে হয়ে যায়, কালারটা এই যে দেখছেন কালারটা কি হইছে, কালারটা নষ্ট হয়ে গেছে। এখন কথা হইতেছে এখানে কি এই ফাইলটা কিসের ফাইল, সিএমআইকে ফাইল না সিএমআইকে, সিএমআইকে এই ফাইলটা কিন্তু সিএমআইকে ফাইল। আমরা এবার আরজিবি লাগবে আর আমাদের, আমরা এবার একটা আরজিবি ফাইল নিলাম, এবার আমরা আরজিবি এর মধ্যে গেলাম আচ্ছা তো এই যে ফাইলটা, এই ফাইলটা কিসে আছে খোকন ভাই? আরজিবি, আরজিবি তে আছে। আচ্ছা তাহলে আমি একটা ফাইল নিলাম এখান থেকে সিএমআই কে, একটা ফাইল নিছি সিএমআই কে, আরেকটা ফাইল নিলাম আরজিবি, আরজিবি তে। ওকে এটা কিন্তু সিএমআই কে, এটা হচ্ছে আরজিবি। এবার এই জিনিসটাকে ধরে সে সিএমআই কে ফাইলের মধ্যে যদি নেয় তাহলে কালার কি আসলো ভাই? এই কালারটা। আবার এই জিনিসটাকে যদি সে এই আরজিবি এর মধ্যে নেয় তাহলে কি কালারটা আসলো? আচ্ছা এই যে প্রবলেমটা সলভ হয়ে গেল, আমরা কি ক্লিয়ার সুগুণ ভাইয়ের প্রবলেমটা নিয়ে? ইয়েস আমি ক্লিয়ার। মানে সে কাজ করছে ধরেন সিএমআই এর কাজ, সে যে আরজিবি দিলে তো হবে না, বা সে যদি আবার আরজিবি এর কালার একটা জিনিস নেয়। অনেক সময় এই জিনিসগুলোর জন্যই কিন্তু ভাই বলা হয় যে আপনারা ফাইল নিবেন ভিজিটিং কার্ড করার সময় প্রিন্টিং প্রিন্টিং এর জন্য সিএমআই সিএমআই কে বারবার করে বলা হয় লেখানো হয়, এই কারণেই। তাছাড়া আপনি যদি এই প্রবলেম যদি খোকন ভাই করতো তাহলে এই লোগোটা যদি সে প্রিন্ট করতো সব জায়গায় কিন্তু এই লোগোটা কি আসতো খোকন ভাই, আপনি বুঝতে পারতেছেন? কালারটা, হ্যাঁ কালারটা তাহলে ফ্যাকাশে আসতো নাকি? কালারটা ফ্যাকাশে আসতো না। আমরা তাহলে এই লোগোটা করার সময় আমরা কি মূলত নেব কি আরজিবি তেই দেব তো নাকি? না না না, লোগো করার সময় সিএমআই কে তো করবেন। দেখতে তো চাইতেছিলাম না, তারপরে কি দেখতেই হবে? এটা জেপিজি, জেপিজি জাস্ট জেপিজি একটু দেখবেন শুধু। ওকে ওইটা কোকোনেস্কে বাইজুন এর একটু করেছিলাম, ওইটা ট্রাভেলে গ্রুপে গ্রুপে দিবেন? জি ভাই। কোকোনেস্কে ভাই এমন জায়গায় একটা প্রবলেমটা করে রাখছে যেটা সলিউশন এখন আমি খুঁজে পেতেছি না। কোকোন ভাই আপনি কি বুঝতেছেন আমি কি করতে চেষ্টা করতেছি? জি বুঝতেছি। এখান থেকে সিএমআই কে মুডটা আসার কথা কিন্তু আসছে না। কারো কোনো প্রশ্ন আছে? দেখে কাজ করে আসবেন। ডকুমেন্ট সেটআপে গিয়ে এটা কোনো কিছু করা যায় নাকি? বুঝিনি আবার বলেন। ডকুমেন্ট সেটআপে গিয়ে কি করা যায় না কি? ডকুমেন্ট সেটআপ, হ্যাঁ ওখানে গিয়ে আর জিবি আর সিবি আর কি করা কোনো অপশন আছে ভাই? আপনি কি বলতেছেন আমি বুঝতেছি না।
ये माइक्रोफोन दा का है कि बुझे नहीं अनेक नॉइज चाहिए का माइक्रोफोन दिया ए तोहिद एटा सॉल्यूशन करन तो तोहिद हां भैया आरजीबी থেকে সিএমওই কে কনভার্ট করে সলিউশনটা করে ফেলেন ওকে ভাই এ ফাইলটা দিয়ে দিতে বলতেন এই দিয়ে দেন তো তো এই ভাই কোন ভাই চ্যাট বক্সে দিবেন তো দেখি এটা করা যায় এটা আমি দেখি ভাই সিএমওই কে থেকে আরজিবি তে করা যায় সম্ভবত না না আরজিবি থেকে শুরু করা যায় 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 হয়তো ব্যাকএন্ড ব্যাকএন্ড সফটওয়্যার থাকে না সিসি তে হবে বাট যায় যা হয়তো এই এই ভার্সনে থাকবে না হয়তো সিসি 2020 এ থাকবে বাট অবশ্যই যাবে এই আপনাদের ক্লাস শেষ আপনারা ছুটি চলে যেতে পারেন এই আমি আপনাকে লিংকটা দিয়ে দিছি ওই কিসের লিংক ওই গ্রুপে তো একজন আমার ওই বন্ধু ও আচ্ছা আচ্ছা ওকে আই টাকা পাইছেন কিনা চেক কইয়েন এইটা কি পার্সোনাল নাকি টাকা পাঠাই দিয়েও বেতাল করছিল সমস্যা হইছিল আচ্ছা আচ্ছা ইমেলটা জানানো হইছে নাকি না ইমেল কই কে জানানো হয় নাই দেন সমস্যা হইছিল তারপরে ঠিক হইছে চেন মানি করতে কয় হইছে ক্যাশ আউট কয় কয় হই নাই চেন মানি হইছে তোই সিসি আছে 2020 ইনস্টল দেওয়া নাই এর 20 চলে সফটওয়্যার আছে কিন্তু ইনস্টল দেওয়া নাই আচ্ছা এসিসি তে নাই এস সি এস 6 এ নাই তো হইদ হ্যাঁ ভাইয়া সি এস 6 এ ট্রাই করে লাভ নাই সিসি তে দেখতে হবে টিএমডি তে আছে ভাইয়া তিনে দেখো আনে এই যে ডকুমেন্ট কালার মোড চেঞ্জ ওখানে আছে এটা এডিটের মধ্যে আছে কিন্তু সেটা হচ্ছে সিসি তে সি এস 6 হচ্ছে আরজিবি মানে এগুলো তো বাগ থাকে একটা সফটওয়্যার তো একদিনে ডেভেলপ হয় না সফটওয়্যার বিভিন্ন ভুল থাকে বিভিন্ন জিনিস ল্যাকিংস থাকে ওগুলো আবার পরে আপডেট হয় যেমন এই এই সফটওয়্যার এই ভার্সনের মধ্যে আরজিবি তে কনভার্ট হয় মানে সিএমওই কে থেকে আরজিবি তে কনভার্ট হবে কিন্তু আরজিবি থেকে সিএমওই কে কনভার্ট হবে না ব্যাপারটা এরকম হইছে এখানে ভাই ফাইলটা আমাকে দিতে বলেন আমি দিনে ঠিক করে দেব না 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 আপনি চ্যাট বক্সে দিয়ে দিছি এই যে চ্যাট বক্সে দিয়ে দিছি ইনস্টল হচ্ছে ডাউনলোড ডাউনলোড করে নেন আমাদের মিটিং এ চ্যাট বক্স হ্যাঁ মিটিং এ চ্যাট বক্স জাকরিয়া ভাই ভাইয়া ওই অ্যাপটা একটু দেখেন ভাই হ্যাঁ একটু চ্যাট বক্সে গ্রুপে গ্রুপে ওকে একটু দেখছি ভাই ভাই ফাইল ফাইলে নিয়ে করলে হবে না আর না
এইভাবেই এডিট করতে না করলে হইব না সিসিতে জাস্ট সিসিতে দেখেন এই অপশনটা আছে কিনা অপশনটা থাকে মেনু বারের মধ্যে সাব মেনুতে থাকে যেমন ডকুমেন্ট কালার মোড আছে এডিট কালার আছে এগুলো থাকে হ্যাঁ তা তো আছে না আমি এমনি বলছি ওইভাবে করলে হইব কিনা হয় কিনা দেখি আমি অন্যভাবে করলে হয় কিনা তবে জাকারিয়া ভাই একটা সিএমওয়াই কে পেজ নেওয়ার পরে এই লোগোটাকে আবার ওখানে কপি করে কনভার্ট করা যায় এখানে নিউ একটা ডকুমেন্ট যদি সিএমওয়াই কে কালার নেওয়ার পরে হচ্ছে এডিট কালার হইছে ইমেজ থেকে এডিট থেকে এডিট কালারে যায় ওটা করলে নষ্ট হয়ে যাচ্ছে ওটা করলে নষ্ট হয়ে যাচ্ছে সিসি তে আপনার কি সিসি আছে না ভাই আমার সিসি সিসি তে জিনিসটা যদি থাকে তাহলে থাকবে CS6 এর নাই CS6 ভার্সন আপডেট আসে নাই সিসি তে কোথায় থাকবে আমাকে বলেন আমারই কিন্তু সিসি 20 সিসি আছে আপনার হ্যাঁ আচ্ছা এই তোহিদ একটু সিসি তে ট্রাই করেন তো একটা হলো এই যে দেখেন ফাইল থেকে আপনি ইসে পাবেন ডকুমেন্ট কালার মোড পাবেন একটা হচ্ছে এখানে ডকুমেন্ট কালার মোড অথবা ইদিতে ডকুমেন্ট কালার আরেকটা পাবেন এডিট থেকে এডিট কালার আরেকটা পাবেন এডিট থেকে এডিট কালার ওকে গাইস সবাইকে থ্যাংক ইউ এই ক্লাসের তো রেকর্ডিং চলতেছে